हेलो बंधुरा, मुভি লাইনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটি নতুন ড্রামা এক্সপ্লেইন করতে চলেছি, যার নাম অলমোস্ট ফেমাস। ড্রামাটি একটি সুপারস্টার এবং একটি কিউট মেয়ের ক্যাম্পাস লাইফের লাভ স্টোরি। ড্রামাটিতে রোম্যান্স এবং কমেডি দুটোই রয়েছে। তো চলো বেশি দেরি না করে ড্রামার ভিতরে ঢোকা যাক। শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যে স্টেজে গান করছিল, আর এই হলো ড্রামার মেইন ফিমেল লিড, যার নাম মিং। অ্যাকচুয়ালি সে একটা স্বপ্ন দেখছিল, আর তার মায়ের বকা খেয়ে তার ঘুম ভাঙে, আর তার স্বপ্ন একদিন সে অনেক বড় সিঙ্গার হবে। কিন্তু তার মা সেটা চায় না, উনি চান তার মেয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পড়াশোনা করুক, আর তার জন্য তাকে একটা এন্ট্রান্সের এক্সাম দিতে হবে। আর এই সব নিয়েই সকাল সকাল উঠে উনি মিংকে বকাবকি করছিলেন যে ওই স্টুডেন্টরা এতক্ষণ ধরে পড়ে পড়ে ঘুমায় না, তারা সকাল সকাল ঘুম থেকে উঠে যায় আর পড়াশোনা করতে বসে। তার বাবা এসে তার মেয়ের সাইড নিতে চায়, বাট ওয়াইফের আগে সব হাজবেন্ডরাই চুপচাপ থাকে, তাই মিংগের বাবাও মিংগের সাথ দিতে পারে না। তার মা তো তার উপর চিল্লাচিল্লি করে সেখান থেকে চলে যায়, বাট মিং তো নিজের স্বপ্নের কথাই ভাবছিল। পরের সিনে একজন হ্যান্ডসাম এবং স্টাইলিশ ছেলেকে দেখতে পাই, যে হলো ড্রামার মেইন লিড, যার নাম ইয়োজি, যাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে একজন সুপারস্টার। আর তার ইন্টারভিউ নিতে অনেক রিপোর্টার্সরা সেখানে আসে, কিন্তু ইয়োজি কোনো রিপ্লাই না দিয়ে ভিতরে চলে যায়। এরপর সে ঘরের মধ্যে বসে বসে তার ফেভারিট গান শুনছিল, হঠাৎ করে লাইট চলে যায়, আর আমরা বুঝতে পারি ছোটবেলা থেকেই এই অন্ধকারে তার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে, তাই তার অন্ধকারে ফোবিয়া রয়েছে। সে তার সেই প্রিয় গানটি শুনে তার ভয় কেটে যায়। কিছুক্ষণের মধ্যে লাইট চলে আসে, এরপর ম্যানেজার সেখানে আসে। ইয়োজি তাকে ওই সঙ্গের ব্যাপারে জিজ্ঞাসা করে যে রিসেন্টলি কোনো মেয়ে এই গানটি গেয়েছে, সেই মেয়েটি কে, আর তার গলা একদম ওই সিঙ্গারের মতো। তার ম্যানেজার বলে এই রিসেন্টলি সে এই গানটি গেয়েছে, আর তার জন্য এটি ভাইরাল হয়ে গেছে, কিন্তু তার খোঁজ পেতে এখনো কিছুদিন টাইম লাগবে। ইয়োজি একজন সিঙ্গার এবং তার সাথে সাথে সে একজন অ্যাক্টর। তার ইন্ডাস্ট্রি চায় যে সে একজন আইডিয়াল হবে, তাই তারা এর জন্য একটি ফিমেল সিঙ্গার খুঁজছে, বাট এ সেটা চায় না। সে মনে করে এটা তার কেরিয়ারে বাধা হতে পারে। পরের সিনে জিনকে দেখা যায়, যে আর্ট একাডেমিতে অডিশন দিতে এসেছিল, বাট সেখানে ইয়োজির ক্রেজি ফ্যানরা সে আসছে শুনে এমনভাবে দৌড়াতে লাগে যে বেচারি ক্যাম্পাসে ঢুকার আগেই মাটিতে পড়ে যায়। এদিকে তারা এসে দেখে ঠিক ইয়োজির গাড়ির মতোই গাড়ি থেকে একটি মেয়ে বেরোচ্ছে, যার নাম সিউ, যে এই ক্যাম্পাসে অডিশন দিতে এসেছে। তারা ইয়োজিকে না দেখতে পেয়ে আপসেট হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ইয়োজির ম্যানেজার তাকে খুঁজে না পেয়ে ইয়োজির অ্যাসিস্ট্যান্টকে বলে তাকে কল করতে, বাট তার ফোন সেখানেই পড়েছিল। আর এইদিকে ইয়োজি তার সাইকোলজিস্টের দ্বারা চুপি চুপি আর্ট একাডেমিতে অডিশন দিতে যাচ্ছিল। এদিকে মিং ক্যাম্পাসে চলে আসে এবং সে সবাইকে দেখে নার্ভাস হচ্ছিল। ওখানে ইয়োজির আসার খবর পেয়ে রিপোর্টার্সরা চলে এসেছে। একটি রিপোর্টার মিংয়ের ব্যাগে চাবি রিংয়ে ইয়োজির পুতুল দেখতে পায়, যেটা দেখে সে ভাবে এ হয়তো ইয়োজির ফ্যান, তাই সে তার কাছে এসে ইয়োজির ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগে। আর রিপোর্টার লাইভ স্ট্রিম করছিল, কারণ সে ভয় পাচ্ছিল যে তার মা যেন কোনোভাবেই জানতে না পারে যে সে আর্ট একাডেমিতে অডিশন দিতে এসেছে। তাই মিং ক্যামেরা দেখে নিজের মুখ লুকাতে লাগে, তাই সে বাঁচার জন্য সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তাতে তার অ্যাডমিটটি ওখানেই পড়ে যায়, যেটা ক্যাম্পাসের একটি সিনিয়র ছেলে তুলে নেয়। এদিকে ইয়োজি তার ফ্যানদের থেকে লুকিয়ে লুকিয়ে ক্যাম্পাসে চলে আসে, বাট সেখানেও তার ফ্যানরা তাকে দেখে দৌড়াতে লাগে, তাই সে দৌড়ে ভিতরে চলে যায়। এদিকে মিংগো রিপোর্টার্সের হাত থেকে বাঁচতে দৌড়ে একটি ওয়াশরুমে চলে আসে। সে ভিতরে ঢুকে দরজা লাগাতেই সঙ্গে সঙ্গে ইয়োজি এসে তার মুখে হাত দিয়ে বলতে লাগে, চুপ, একদম চিল্লাবে না। মিং তো তাকে দেখে শকড হয়ে যায় এবং সে তাকে চিনতে পেরে যায়। ইয়োজি বলে, তোমাদের মতন ফ্যানদের কোনো কাজ নেই তাই না, যে আমাকে ফলো করতে করতে ম্যান্স ওয়াশরুমেও চলে এলে। মিং বলে, কে তোমাকে ফলো করেছিল, এটা তো একটা ফিমেল ওয়াশরুম। সে এদিক ওদিক তাকিয়ে ভাবে, আরে হ্যাঁ, আমি তো ভুলবশত ফিমেল ওয়াশরুমে ঢুকে গেছি। তাই সে তার কথাতে চেঞ্জ করে বলে, তুমি জানো একজন পপস্টার হওয়ার জন্য ক্রেজি ফিমেল ফ্যানদের থেকে রক্ষা পাওয়াটা কতটা মুশকিল। মিং বলে, কি, তুমি কি ফ্যানদের থেকে লুকানোর জন্য এই ফিমেল ওয়াশরুমে চলে এসেছো? আচ্ছা, আমি বুঝে গেছি, তোমার মতো কিছু পপস্টাররা ফ্যানদের হাত থেকে বাঁচতে লেডিস ওয়াশরুমে চলে আসে, বলে সে দরজা খুলে বাইরে যেতে যাচ্ছিল, বাট ইয়োজি দরজাতে হাত দিয়ে দরজাটি লাগিয়ে দেয় এবং সে মিংয়ের ব্যাগে নিজের পুতুলটি দেখতে পায়, তাই সে মনে করে এও আমার ফ্যান,
এবং সে পুতুলটি হাতে নিয়ে তার উপরে নিজে সাইন করে দিয়ে বলে, আমাদের দুজনের মধ্যে একটা এগ্রিমেন্ট হলো, তুমি কাউকে বলবে না যে আমি কোনোদিনও ফিমেল ওয়াশরুমে এসেছিলাম, আর তার বদলে আমি তোমাকে আমার অটোগ্রাফ দিচ্ছি। বলে সে পুতুলটা তার হাতে ধরিয়ে দিয়ে দরজা থেকে তাকে সরিয়ে দিয়ে তার দিকে তাকিয়ে চোখ মেরে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম অ্যামি, যে একজন ড্যান্সার এবং সে ইউএস থেকে ফিরে এসে একাডেমিতে অ্যাডমিশন নিতে এসেছে। সেখানে তার সাথে শিওর দেখা হয়, যে নিজেকে একজন সেলিব্রিটি ভাবছে। কিছুক্ষণের মধ্যে সেখানে মিং আসে আর তার সঙ্গে অ্যামির পরিচয় হয়, আর তখন সেখানে ইয়োজি আসে। তখন সিউ নিজের ইন্ট্রো দিতে তার কাছে আসে, বাট ইয়োজি তাকে পাত্তা না দিয়ে মিংয়ের কাছে চলে আসে এবং তাকে বলে, তুমি আমাকে ফলো করতে করতে এখানে অব্দি চলে এলে? মিং বলে, আমি তোমার কোনো ফ্যান নাই। ইয়োজি তাকে বলে, আচ্ছা তো আমাদের এগ্রিমেন্টের কথা তোমার মনে আছে তো? অ্যামি আর সিউ তাদের কথা শুনে নেয় এবং বলতে লাগে, তোমরা একে অপরকে আগে থেকেই চেনো, আর তোমাদের মধ্যে কোনো এগ্রিমেন্টও হয়েছে? মিং বলে, আরে তেমন কোনো ব্যাপার না। তখন ইয়োজি তার পুতুলটি দেখতে না পেয়ে সেটার ব্যাপারে জিজ্ঞাসা করে। মিং বলে, আমি ওটা ফেলে দিয়েছি। ইয়োজি অবাক হয়ে বলে, ওটা আমাদের এগ্রিমেন্ট ছিল, তুমি ওটা কি করে ফেলে দিয়েছ? তখন সে তার ব্যাগ চেক করতে থাকে, বাট বেচারি মিং দেখে সেটার অ্যাডমিটটি হারিয়ে ফেলেছে। তখন ওই ছেলেটি এসে মিংয়ের হাতে সেই অ্যাডমিটটি ফেরত দেয়, যেটা সে কিছুক্ষণ আগে কুড়িয়ে পেয়েছিল, যার নাম ফাংগ। এদিকে বাড়িতে মিংয়ের মা তার ওই লাইভ নিউজটি মোবাইলে দেখতে পেয়ে যায় এবং সে জানতে পারে মিং তাকে না বলে আর্ট একাডেমিতে অ্যাডমিশন নিতে গেছে, আর এটা দেখে সে প্রচণ্ড রেগে যায়। আর অন্যদিকে মিং অডিশন দিতে যাওয়ার আগে প্রিপেয়ার হচ্ছিল, তখন ইয়োজি এসে বলে, তুমি সত্যি আমাদের এগ্রিমেন্টটা ফেলে দিয়েছ? মিং বলে, প্লিজ আমাকে এখন ডিস্টার্ব করো না। ইয়োজি বলে, হ্যাঁ আমি জানি তুমি এখানে আমার জন্যই এসেছ। মিং বলে, আমি এখানে আমার স্বপ্ন পূরণ করতে এসেছি যে একদিন আমি অনেক বড় স্টেজে পারফর্ম করব, বাট তুমি এখানে কি করতে এসেছ? তুমি তো অলরেডি স্টার। ইয়োজি বলে, আমি এখানে নিজেকে প্রমাণ করতে এসেছি যে আমি ফেমাস বলেই এখানে পৌঁছাইনি, আমি নিজের পরিশ্রমের দ্বারাই এখানে পৌঁছেছি। এরপর ইয়োজির ইন্টারভিউর ডাক আসে, সে ভিতরে এলে সবাই তাকেই দেখছিল। ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞাসা করে, তুমি তো অলরেডি ফেমাস, তাহলে তুমি এখানে কেন এসেছো? ইয়োজি বলে, কোনো একদিন প্রফেসর লি আমাকে বলেছিলেন আমি ভালো অ্যাক্টিং করতে পারি না, তাই আমি সবাইকে প্রমাণ করতে এখানে এসেছি যে নিজের পরিশ্রমের দ্বারাই আমি এতদূর পৌঁছেছি। আসলে কোশ্চেনটি যে করেছিল সেই হলো প্রফেসর লি। এরপর ইয়োজি তার পারফরমেন্স দেখায়, তারপর অনেকেই এসে তাদের পারফরমেন্স দিয়ে যায়, আর সবশেষে মিংকে ভিতরে আসতে পারে। তখন সে ভিতরে ঢুকতে যাচ্ছিল, হঠাৎ করে তার মা চলে আসে এবং সে তার উপরে রাগ দেখাতে লাগে যে সে তাকে না বলে এখানে কেন এসেছে, তাই তাকে সেখান থেকে নিয়ে যেতে চায়। বাট মিং তো তার মায়ের সাথে যেতে চায় না, কারণ সে নিজের স্বপ্ন পূরণ করতে চায়, তাই দুজনের মধ্যে মন কষাকষি চলতে থাকে। তখন সেখানে প্রফেসর লি আসে, সে প্রথমে মিংকে বলে, তোমার উচিত ছিল নিজের ক্যারিয়ারে চুজ করার আগে পরিবারের সাথে ডিসকাস করা, এবং সে তার মাকে বলে, আমরা সবসময় নিজেদের সন্তানকে বেস্ট দিতে চাই, আর তার জন্য আমরা নিজেদের ইচ্ছাটা তাদের উপরে চাপিয়ে দিই, যেটা একদমই ঠিক নয়। তাদেরও অধিকার রয়েছে, তারা নিজেদের ক্যারিয়ার নিজেরাই চুজ করতে পারে, তাই আমাদের কি উচিত নয় যে সন্তানরা নিজেদের ক্যারিয়ার নিজেরাই চুজ করুক? মিং তার মাকে সরি বলে যে তাকে না বলে এখানে এসেছে এবং বলে, এটা আমার লাস্ট চান্স ভাবো, আমি যদি এখানে সিলেক্ট না হই তাহলে তুমি যা বলবে আমি তাই করব। তখন ইয়োজি এসে তার মাকে বলে, প্লিজ আন্টি ওকে একটা চান্স দিন নিজেকে প্রমাণ করার। তখন তার মা রাজি হয়ে যায়। এরপর মিং ভিতরে এসে গান গায়, তার গান শুনে ইন্টারভিউয়ার এবং তার মাও খুব মুগ্ধ হয়ে যায়। সেখানে ইয়োজিও তার গান শুনছিল, আর সে সেই গানটি গাইছিল যে গানটি ইয়োজি ছোটবেলা থেকেই শুনে, এবং সেই গানটি শুনেই তার ভয় দূর হয়, তাই সে শকড হয়ে যায় এবং মনে মনে মিংকে বলে, তাহলে তুমি কি সেই মেয়ে যাকে আমি খুঁজছি? এরপর দেখা যায় মিং তার সমস্ত পেডিং টেডিং নিয়ে ক্যাম্পাসে চলে আসে, মানে সে সিলেক্ট হয়ে গেছে। তখন তার বাবা তাকে কল করে নিজের খেয়াল রাখতে বলে, কিন্তু তার মা তখনও একটু রেগেছিল তার আর্ট একাডেমিতে ভর্তি হওয়া নিয়ে। এরপর মিং তার ডরমিটরিতে চলে আসে, যেখানে তার রুমমেট হিসেবে সিউ আগে থেকে এসেছিল এবং সে গোটা রুমটি পিঙ্ক ডেকোরেশন করে রেখেছে। কিছুক্ষণ পর অ্যামি আসে, এরপর অ্যামি এবং সিওর মধ্যে আবারও কথা কাটাকাটি হতে লাগে। অ্যামি রাগের চোটে নিজের বেড থেকে পিঙ্ক ডেকোরেশনগুলি সরিয়ে দেয়, তাতে সিও তার ওপর আবারও রেগে যায়।
আর তখনও দুজনের মধ্যে তর্কাতর্কি হতে লাগে। তখন সেখানে তাদেরই আরেকজন রুমমেট আসে, যার নাম ইয়ালি, যে একটু বেশি শান্ত স্বভাবের। তখন মিং তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এদিকে ইয়াজি নিজের চার পাঁচটা লাগেজ নিয়ে ধাক্কা দিতে দিতে বয়েজ ডরমিটরির গেট অবধি পৌঁছায়, কিন্তু সে লিফটের কাছে এসে জানতে পারে সেটি এখন খারাপ হয়ে আছে, তাই সেটার কাজ চলছে। তখন তার খুব আফসোস হয়, কারণ বাড়ি থেকে বেরানোর সময় তার ম্যানেজার তার সাথে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে যেতে বলেছিল এতগুলা লাগেজ বয়ানোর জন্য, বাট সে বলেছিল আজ থেকে আমি নিজের কাজ নিজেই করতে চাই। তাই বেচারা এখন সিঁড়ি দিয়ে অতি কষ্ট করে তার এতগুলা লাগেজ টেনে ছেঁচড়িয়ে ওপরে নিয়ে আনে, এবং তারপর একটি সিনিয়র দাদার কাছ থেকে জানতে পারে যে লিফট অলরেডি সকালবেলাতেই ঠিক হয়ে গেছে, শুধু পোস্টারটা ওখান থেকে সরাতে ভুলে গেছিল। তাই এই কথাটা শুনে বেচারা একদম শকড হয়ে যায়। ওদিকে ফ্রেশারদের ওয়েলকাম সেরিমনি স্টার্ট হয়ে গেছে, যেখানে ইউজির দুজন রুমমেট আসে, আর তাদের নাম ইয়ং এবং আরেকজনের ডং, যার মধ্যে ইয়ং তো ইয়ালিকে প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছিল। সেরিমনি শেষ হলেই ইয়ং এবং ডং মিলে নিজের রুমে আসে, এবং তারা সেখানে পুরো রুমটি জামা কাপড়ে ভর্তি দেখতে পায়, যেগুলি আমাদের সুপারস্টার ইয়োজির ছিল। তখন তারা দুজনে ইয়োজির কাছে নিজেদেরকে পরিচয় দেয়। ডং বলে, তুমি কি সমস্ত জামা কাপড় পরবে? ইয়োজি বলে, আমি একজন সুপারস্টার, তাই আমাকে প্রতিদিন আলাদা আলাদা ড্রেস পরতে হয়। ইয়ং বলে, কিন্তু তোমাকে এই সমস্ত ড্রেস পরার আগে মিলিটারির ইউনিফর্ম পরতে হবে, কারণ কাল থেকে আমাদের ট্রেনিং শুরু হচ্ছে। ইয়োজি বলে, আমি এই সব পরব না। কিন্তু পরের দিন তাকে ইউনিফর্ম পরেই মাঠে আসতে হয়, আর সে যেহেতু কালকে ওয়েলকাম সেরিমনিতে অ্যাটেন্ড করেনি, তাই তার স্যার তাকে স্টোরেজ রুম পরিষ্কার করার পানিশমেন্ট দেয়। বাট বেচারা তো লাক্সারি লাইফ কাটিয়েছে, সে তো এই ধরনের কাজ কোনোদিন করেইনি, তাই সে স্টোর রুমে এসে একটি সুন্দর গদি জায়গা পেয়ে শুয়ে পড়ে। আর এইদিকে সমস্ত স্টুডেন্টদের দৌড়ানো করাচ্ছিল, যেখানে মিং সবারই পিছনে ছিল, তাই তার স্যার তাকে ইউজিকে ডেকে আনার কাজ দেয়। সে স্টোর রুমে এসে দেখে ইউজি ঘুমাচ্ছে, তাই সে তাকে জাগায়। বাট সে উঠে উঠেই মিংকে বলতে লাগে, এখন তুমি আমাকে ফলো করতে করতে এখানে অব্দি চলে এলে, এবার তো আমি শিওর যে তুমি আমার ফ্যান। মিং বলে, আমি তোমাকে সেকেন্ড টাইমের জন্য বলছি, আমি তোমার ফ্যান নই, স্যার আমাকে এখানে তোমার কাজ দেখতে পাঠিয়েছে। ইয়োজি বলে, আমার কাজ তো ঠিকঠাকই চলছে, তুমি এখন এখান থেকে যাও। মিং বলে, তুমি একটা বিকৃতি মস্তিষ্কের মানুষ। ইয়োজি বলে, কি বললে তুমি? আমি বিকৃত মস্তিষ্কের মানুষ? কেন? মিং বলে, তা নয় তো কি, না হলে কেউ ওই দিনকে ফিমেল ওয়াশরুমে কেন ঢুকবে? এটা শুনে ইয়োজি প্রচন্ড রেগে যায়, এবং সে বলে, তুমি যদি আর কোনো দিনও ওই দিনের কথা তুলেছ তাহলে, বলে সে তার সামনে এগোতে থাকে। আর মিং তখন পিছাতে পিছাতে বলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল, তাই সে পড়ার হাত থেকে বাঁচার জন্য সামনে ইয়োজির শার্টটি ধরে নেয়, বাট সে শার্টটি ছিঁড়ে মাটিতে পড়ে যায়, আর তখনই সেখানে ফাঙ্গ আসে। আর সে তাদেরকে এইভাবে দেখে অন্য কিছুই ভেবে নাই, তাই ইয়োজির ওপরে চিল্লিয়ে উঠে মিংকে নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। পরের দিন আবার প্র্যাকটিসের জায়গায় ইয়োজি মিংকে আলাদা করে ডেকে নিয়ে এসে বলে, তুমি যদি আমাকে কিছু বলতে চাও তাহলে তুমি সেটা বলতে পারো। মিং বলে, আমার তোমাকে আলাদা করে বলার কিছু নেই। এতে তাদের মধ্যে সমস্ত ঝামেলা সর্ট আউট হয়ে যায়। তখন ইয়োজি বলে, তুমি ওই দিনকে যেই গানটি গেয়েছিলে সেটা তোমাকে কে শিখিয়েছে? মিং বলতেই যাচ্ছিল কি তার ফ্রেন্ডটাকে ডেকে নেয়। এদিকে ইয়োজির ম্যানেজার ওই গানের সিঙ্গারকে খুঁজছিল, যেই গানের ব্যাপারে ইয়োজি তাকে জিজ্ঞাসা করেছিল। পরের সিনে দেখা যায় ইয়ং তার ল্যাপটপে ইয়ালির ছবি দেখছিল। তখন ইয়োজি সেখানে চলে এলে সে তাড়াতাড়ি করে ল্যাপটপটি অফ করে দেয়। তারপর ইয়োজি শুতে চলে আসে, তখন ইয়ং ঘরের লাইটটি অফ করে দেয়, তাতে ইয়োজি ভয় পেয়ে চিল্লিয়ে উঠে। ইয়ং কিছু বুঝতে না পেরে তাড়াতাড়ি করে লাইটটি অন করে দেয় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি অন্ধকারে ভয় পাও? ইয়োজি বলে, আমি? না, আমি কেন অন্ধকারে ভয় পেতে যাব? আসলে আমি ইংল্যান্ডের একটি বিজ্ঞানীর মুখ থেকে শুনেছি রাতে লাইট অন করে শুলে স্কিন খুব ভালো থাকে, তাই আর কি। এদিকে অ্যামি এবং সিউর মধ্যে আবার ঝগড়া লেগে যায়, তাই সিউ মন খারাপ করে বাইরে চলে আসে। সে কাঁদতে কাঁদতে চলে আসছিল, যেখানে তার ডং এর সঙ্গে ধাক্কা লেগে যায় এবং তাকে চিল্লিয়ে বলে, তুমি কি দেখে চলতে পারো না? ডং বলে, আমি তো বসেছিলাম, তুমি তো দেখে চলছ না। সিউ বলে, এত বড় পৃথিবীতে তুমি কি এখানেই বসার জায়গা পেলে? বেচারা সাদা মিটে ডং সে কোনো ভুল না করেই তার কাছে ক্ষমা চায় এবং তাকে বলে রাস্তা দিয়ে দেখে শুনে চলতে। বাট সিউ বলে, আমি কেন দেখে শুনে চলবো, রাস্তাকেই দেখে শুনে চলতে হবে। পরের দিন আবারও এদের ট্রেনিং শুরু হয়, যেখানে অ্যামি পা মচকানোর বাহানা করে মাটিতে পড়ে যায়, যাতে সিনিয়র ফাং তাকে
মেডিকেল রুমে নিয়ে যাই, কারণ সে ফাংকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিল। এরপর কিছুটা দূরে গিয়ে আমি ফাংয়ের কাছে তার উইচ্যাট আইডি চাই, যাতে সে ইনজুরি রিপোর্ট করতে হলে ওই চ্যাটের মাধ্যমে পাঠাতে পারে। তাই ফাং তাকে উইচ্যাট আইডি দেয় এবং তাকে মেডিকেল রুমে নিয়ে যেতে চায়। বাট আমি বলে ওখানে যাওয়ার দরকার নেই, আমার পা এখন ঠিক হয়ে গেছে, বলে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দুজন ছেলে এসে মিংয়ের উইচ্যাট আইডি চাইছিল। উইচ্যাট হলো হোয়াটসঅ্যাপের মতনই একটি অ্যাপ, যেটা চায়নাতে চলে কারণ সেখানে হোয়াটসঅ্যাপ চলে না। যাই হোক, মিং তো তাদের উইচ্যাট আইডি দিতে চায় না কারণ সে তাদেরকে চেনে না। বাট ছেলেগুলো সেখান থেকে যেতেই চায় না, অ্যামি তাদেরকে চিল্লিয়ে সেখান থেকে যেতে বলে। বাট ছেলেগুলো তাকে বলে আমরা তোমার সাথে কথা বলছি না। এদিকে ইউজি সেটা শুনে নেয়, তাই সে তাদের কাছে গিয়ে তার সাথে সেলফি তুলতে বলে, যাতে তারা তার বন্ধু হতে পারে, এবং সে নিজের ফোন থেকেই তাদের সেলফি তুলে নেয়। এরপর ক্যান্টিনে ইয়ালি সবাইকে ইউজির একটি পোস্ট দেখায়, যেখানে সে ওই ছেলেগুলির সাথে সেলফি তুলেছিল সেই ছবিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিয়েছে এবং নিচে লিখে দিয়েছে, এই দুটি ছেলে নিজেদেরকে আমার চেয়েও বেশি হ্যান্ডসাম মনে করছে। আর সেই পোস্টের কমেন্টে ছেলেগুলিকে সবাই অনেক খারাপ খারাপ কথা বলে। আর ওখানে দুজন মেয়ে বলাবলি করছিল ওই দুটি ছেলে নাকি ইউজিকে স্টোর রুমে ডেকেছে, হয়তো মারপিট করার জন্য। মিংক এটা শুনে নেয় এবং সে দৌড়ে সেখানে চলে আসে, যেখানে ইউজি একাই ছিল। ভিতরে ঢুকতেই বাইরে থেকে ওই ছেলে দুটি দরজা লাগিয়ে দেয়, তাতে এরা ভিতরেই আটকে যায়। আর কিছুক্ষণ পর লাইট অন অফ হতে থাকে, তাতে ইউজি ভয় পেয়ে মাটিতে বসে যায়। লাইট চলে এলে মিং বলে, তুমি কি অন্ধকারে ভয় পাও? সে বলে, আমি ইউজি, আমি কেন ভয় পাবো? মিং বলে, আচ্ছা যদি তাই হয় তাহলে আমি লাইট অফ করে দেখছি, বলে সে লাইট অফ করতে আসছিল। বাট তখন ইউজি তার হাত ধরে নাই, সে দ্বিতীয় হাতটি দিয়ে লাইটটি অফ করতে আসছিল, বাট ইউজি তার দ্বিতীয় হাতটিও ধরে নাই। তখন সে তার হাতটি ছাড়ানোর চেষ্টা করে, বাট ইউজি তাকে হাক করে নাই, আর তখনই লাইট অফ হয়ে যায়। তাতে ইউজি ভয় পেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর তখন সেখানে ফাং আসে এবং সে ইউজিকে তুলে নিয়ে মেডিকেল রুমের দিকে যাচ্ছিল। আর ঠিক কিছুটা দূরে শিও এবং ডং দাঁড়িয়ে ছিল। শিওর কাছে একটি ক্যামেরা ছিল যেটা দিয়ে সে ইউজির ভিডিও ক্লিক করে নেয় এবং বলে, এটা যদি আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিই তাহলে আমি অনেক টাকা পাবো। ইউজি মেডিকেল রুমে জ্ঞান ফিরে দেখে বাইরে ফাং এবং মিং কথা বলছে, যেখানে মিং ফাংকে স্টোর রুমে আসার কারণ জিজ্ঞাসা করে। সে বলে, আমি স্টুডেন্টদের মুখ থেকে শুনলাম দুটি ছেলের সাথে ইউজি ফাইট করতে যাচ্ছে, এবং মিংকেও একই কোশ্চিন করে, যার উত্তর মিংক ঠিক একই দেয়। তখন ফাং বলে, ইউজি ওখানে কি করে অজ্ঞান হয়ে গেল? এটা শুনে ইউজি তার সামনে টেবিল থেকে কিছু ফেলে দেয়, যেটা শুনে এরা ভিতরে আসে। তখন ফাং তাকে জিজ্ঞাসা করে, তুমি অজ্ঞান হয়ে গেলে কি করে? ইউজি বলে, আমি অনেক ওয়ার্কআউট করেছিলাম, সেই জন্য আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম। মিং তাকে রাগানোর জন্য বলে, আচ্ছা তো এই ব্যাপার। ফাং তখন বলে, তোমার যখন জ্ঞান ফিরে গেছে তখন আমরা প্র্যাকটিসে যাচ্ছি। এটা শুনে ইউজি আবার মাথা ঘোরার অ্যাক্টিং করে এবং সে ফাংকে বলে, তুমি যাও, মিং আবার খেয়াল রাখবে। ফাং বলে, ও একজন মেয়ে, ও কি করে তোমার খেয়াল রাখবে? ইউজি বলে, তুমি অ্যাসিস্ট্যান্ট কোচ, তাই সবাই তোমাকে খুঁজবে, তাই তুমি যাও। তখন মিংগো তাকে বলে, তুমি যাও, আমি ওকে দেখছি। ফাং তখন ইউজিকে টোন কেটে মিংকে বলে, তুমি একটু সাবধানে থেকো, কারণ এই জায়গাটা যথেষ্ট ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর কথাটা বলে সে ইনডাইরেক্টলি ইউজিকে বোঝাতে চাইছিল। সে চলে গেলে ইউজি মিংকে বলে, তাহলে বলো আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর কি কি হয়েছিল। মিং বলে, তখন ফাং এলো, সে তোমাকে এইভাবে কোলে তুলল এবং এখানে নিয়ে এলো। ইউজি এটা শুনে শকড হয়ে বলে, কি, ও আমাকে এইভাবে তুলে নিয়ে এসেছে? আমি একটা ছেলে, আর এটা যদি কেউ জানতে পারে তাহলে তো আমি একটা হাসির পাত্র হয়ে যাব। এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি আবার এটা বলোনি তো যে আমি অন্ধকারে ভয় পাই? মিং তো এটা শুনে কনফার্ম হয়ে যায় যে সে অন্ধকারে ভয় পায়, তাই সে তাকে রাগানোর জন্য বলতে থাকে, এখন তো আমি তোমার দুটো গোপন কথা জেনে গেলাম। বেচারা ইউজি কিবার বলবে, সে তো নিজেই তার সামনে এইরকম আচরণ করেছিল, তাই সে জানতে পেরেছে। যেখানে স্যার তাদেরকে অ্যাবসেন্ট থাকা স্টুডেন্টের নাম বলতে বলে, তখন সিও বলে দেয় মিং এখানে নেই। তখন ফাং বলে, ইউজি শরীর খারাপ থাকায় মিং তার সাথে মেডিকেল রুমে আছে। তখন সবাই গসিপ করতে লাগে যে এটা তো ভালোই বাহানা হলো ট্রেনিং না করার। তখন এরা দুজনে দৌড়ে সেখানে আসে। স্যার ইউজিকে মেডিকেল রুমে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে ইউজি কিছু বলার আগেই মিং বলে, ওর হঠাৎ করে মাথা ঘুরে গেছিল। তখন স্যার দুজনকে একসাথেই কারণটি বলতে বলে। তখন এরা দুজনেই আলাদা আলাদা কারণ বলে, তাই স্যার বুঝে যায় যে এটা মিথ্যা কথা বলছে। তাই তাদের দুজনকে
5 রাউন্ড করে গোটা মারতে দৌড়াতে বলে। ইউসি বলে মিঙ্কের শরীর ভালো নেই। স্যার বলে তাহলে তুমি ওর হয়ে 5 রাউন্ড আরো বেশি চক্কর কাটবে। তখন মিঙ্ক কিছু বলার আগেই ইউসি দৌড়াতে লাগে আর স্যার মিঙ্ককে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে বলে। পানিশমেন্ট শেষ হলে মিঙ্ক অ্যামির সাথে এসে বসে। তখন অ্যামি বলে তোমাদের দুজনের মধ্যে চলছেটা কি? তখন ফাং এসে মিঙ্ককে জলের বোতল দেয় যেটা ইউসি এসে কেড়ে নিয়ে জল খেতে লাগে। মিঙ্ক বলে এটা কি হলো? ইউসি বলে তোমার জন্য আমি 5 রাউন্ড বেশি দৌড়েছি তাই এই জলটা আমি পেতেই পারি এবং সে নিজে জল খেয়ে মিঙ্ককে দেয়। বাট সে জল খাবে না বলে। তখন ইউসি তাকে হাত ধরে টান টান দিয়ে কোথাও নিয়ে যায় আর অ্যামি ফাংকে ক্যান্টিনে নিয়ে যায়। এদিকে শিউ এখনো ডংয়ের পিছনেই গুরগুর করছে ক্যামেরাটি নেওয়ার জন্য এবং সে তার সামনে ইমোশনালি অ্যাক্টিং করতে লাগে। বাট বেচারা ডং তো নিজেই তার গার্লফ্রেন্ড লিলির ব্রেকআপ করায় ইমোশনাল হয়ে বসে আছে, তাই শিউ তাকে তার গার্লফ্রেন্ডকে ফিরিয়ে আনার প্রমিস করে। এদিকে ইউসি আবারও মিঙ্ককে সাইডে নিয়ে এনে বলতে লাগে যে তুমি আমার সিক্রেটটি কোনোভাবেই কাউরির সামনে বলবে না। মিঙ্ক বলে আমি সত্যি কাউকে কিছু বলবো না। বাট ইউসি তার উপরে বিশ্বাস হয় না তাই সে তাকে বলে তুমি আমাকে দিব্যি খেয়ে বলো। তাই মিঙ্ক তাকে দিব্যি খেয়ে বলে যে আমি এই কথাটি কাউকে বলবো না। পরের সিনে ডংগের গার্লফ্রেন্ড লিলিকে খুঁজতে খুঁজতে সিউ রেস্টুরেন্টের ভিতরে চলে আসে। সেখানে লিলি একজন ম্যারিড লোকের সাথে লাইন মারার চেষ্টা করছিল। তখন সিউ গিয়ে ওই লোকটিকে প্রমাণের সাথে দেখায় এই মেয়েটির বয়ফ্রেন্ড আছে। তাতে লোকটি সেখান থেকে পালিয়ে যায় আর লিলি রাগের চোটে ডংকে ভিডিও কল করে বলে আমি তোমার সাথে সারা জীবনের মতো ব্রেকআপ করছি। বেচারা ডং কানতে কানতে চলে যায়। বাইরে এসে সে সিউর উপরে রাগ দেখায়। সিউ বলে আমি তোমাকে ওই চিটার মেয়ের হাত থেকে বাঁচালাম তাই তুমি আমাকে ক্যামেরাটি দিবে। বাট ডং তো ভালোবাসে পাগল ছিল। সে বলে আমি তোমাকে ক্যামেরাটি দেব বাট যেই দিনকে আমার আর লিলির বিয়ে হবে সেই দিনকে। পরের দিন সকালে সবাই সোশ্যাল মিডিয়াতে ওই ভিডিওটি দেখতে পেয়ে যায় যেটা কেউ লিক করে দিয়েছে। সিউ খুব টেনশন হয়ে যায় এবং সে ভাবতে লাগে এই ভিডিওটি তো আমি শ্যুট করেছিলাম কিন্তু আমি তো এটা ছাড়িনি। এদিকে ম্যানেজার ইউসির উপরে বকবকি করতে থাকে কারণ ওই ভিডিওটির জন্য তার ইমেজ খারাপ হতে পারে এবং সে তাকে তার আশেপাশের মানুষদেরকে বিশ্বাস করতে বারণ করে কারণ একজন সুপারস্টারের কোনো বন্ধু থাকে না বলে সে সেখান থেকে চলে যায়। এরপর ইউসি কিছু ভাবতে ভাবতে স্টোরেজ রুমের দিকে আসতে লাগে। তখন সে স্টোরেজ রুম থেকে মিঙ্ক এবং ফাংকে বেরোতে দেখে। তারা এখানে ওই দুটি ছেলের ব্যাপারে খোঁজখবর নিতে এসেছিল যাদের জন্য ইউসিকে হসপিটাল যেতে হয়েছে। এখানে ফাং তাকে জিজ্ঞাসা করে তুমি কি ওই ছেলে দুটির চেহারা দেখেছো? মিঙ্ক বলে হ্যাঁ আমার এখনো ওদের চেহারা মনে আছে। ফাং বলে সে প্রফেসর লিয়ের সাথে এই ব্যাপারে কথা বলবে। তখন ইউসি সেখানে এলে মিঙ্ক বলে তুমি এখানে কি করছো? ইউসি বলে তুমি আমাকে এই ধরনের কোশ্চেন কেন করছো যখন আমাদের দুজনের মধ্যে কিছু নেই এবং এদের দুজনকে সন্দেহ করে। মিঙ্ক বলে আমরা তো তোমার সাথেই ছিলাম। বাট ইউসি তার কথার বিশ্বাস হয় না। সে বারে বারে মিঙ্কের উপর দোষ দিতে লাগে তাই ফাং তার হাত ধরে সেখান থেকে নিয়ে যাচ্ছিল কিন্তু ইউসি তার হাত ধরে তাকে থামায় এবং দুজনাই তার হাত ধরে নিজের দিকে টানতে লাগে। মিঙ্ক তাদের দুজনের থেকে নিজের হাতটি ছাড়ায় এবং ইউসিকে বলে আমরা তোমার হেল্প করতেই এখানে এসেছিলাম। ইউসি তাকে বিশ্বাস করে না এবং সে তার ফোন দেখতে চায় যে এখানেই ওই ভিডিওটি আছে। মিঙ্ক বলে যদি আমার ফোনে তোমার ওই ভিডিওটি না থাকে তাহলে কিন্তু তোমাকে লজ্জিত হতে হবে। ইউসি বলে লজ্জিত হওয়া তো আমার সবচেয়ে বড় হবেই। তখন প্রফেসর লি ইউসিকে কল করে তার কেবিনে ডাকে। ইউসি ডাইরেক্ট মিঙ্ক এবং ফাংয়ের উপরে দোষ দিতে লাগে যে এরাই আমার ভিডিওটি শ্যুট করে পোস্ট করেছে। প্রফেসর লি তাদেরকে সিসিটিভি ফুটেজটি দেখায় যেখানে তারা যখন মেডিকেল রুমে ঢুকছিল তখন সেখানে ডং এবং সিউ আসে আর সিউর হাতে ক্যামেরা ছিল। তখন প্রফেসর লি তাদের ওদের দুজনের সাথে কথাবার্তা বলে প্রবলেম সলভ করতে বলে কিন্তু এরা দুজনের মধ্যে কেউই ভিডিওটি পোস্ট করেনি। তখন বলা হয় ডংগের ল্যাপটপ কে কে ইউজ করে। তখন ইয়ংয়ের নাম আসে বাট সেও ভিডিওটি পোস্ট করেনি। ডং বলে তার ল্যাপটপটি ভাইরাসে অ্যাটাক করার পর কাল রাত থেকে ল্যাপটপটি ওপেন হচ্ছে না। ইয়ংকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে আমি এই ব্যাপারে কিছুই জানি না বাট কাল রাত্রে সে ওই ল্যাপটপটিতে একটি অ্যাডে ক্লিক করেছিল আর তার ফলেই ল্যাপটপটি হ্যাক হয়ে যায় আর হ্যাক হওয়ার ফলেই ওই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। যখন কেউই মুখ খুলছে না তখন ইউসি পুলিশ ডাকার কথা বলে আর এটা শুনে ইয়ং তার পায়ে পড়ে যায় এবং সে তাকে সব সত্যি কথা বলে দেয়। তখন ইউসি ওই তিনজনকে ক্ষমা করে দেয় কারণ তার কোম্পানি এটা হ্যান্ডেল করে নেবে। ফাং সবাইকে বলে ইউসি একজন সুপারস্টার তাই ওর রিলেটেড কোনো কিছু হলে ওই ব্যাপারটা একটু বেশি অ্যাটেনশন পাবে, তাতে ইউসির জন্য সার্ভাইভ করা একটু মুশকিল হয়ে যাবে, তাই আমাদের সবাইকে ওকে প্রোটেক্ট করতে হবে।
কারণ আমরা সবাই ফ্রেন্ডস। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর মিং খুব দুঃখী হয়ে বসে থাকে। এরপর রাতের বেলায় প্রোগ্রাম হয় যেখানে সবাই কিছু না কিছু পারফর্ম করে আর ইউজিও নিজের ড্যান্স সবাইকে দেখায় এবং সে ড্যান্স করতে করতে নিজের শার্টটি খুলে মিংকের দিকে ছুঁড়ে দেয়। পারফর্ম শেষ হলে মিংকে এসে বলে, তোমার আমার ড্যান্স কেমন লাগলো? মিং তার দিকে শার্টটি ছুঁড়ে দিয়ে সেকেন্ড থেকে উঠে চলে যাচ্ছিল। ইউজি তাকে কি আটকায়? মিং তার উপরে রেখেছিল কারণ সে তার উপর সন্দেহ করেছিল এবং তাকে উল্টাপাল্টা কথা বলেছিল, আর সবকিছু শর্ট আউট হয়ে যাওয়ার পরও সে তাকে সরি বলেনি। তাই ইউজি রাতের বেলায় শুয়ে শুয়ে এই কথাগুলি ভাবছিল। পরের দিন প্রফেসর লিয়ের অ্যাক্টিং ক্লাস ছিল যেখানে ইউজি স্টাইল মিলে সানগ্লাস পরে বসেছিল, কিন্তু আসল ব্যাপার হলো এই জায়গাটি একটু অন্ধকার ছিল আর তাতে সে ভয় পাচ্ছিল, তাই সে চশমাটি পরে নিজের ভয় লুকানোর চেষ্টা করছে। এরপর প্রফেসর লি 30 সেকেন্ডের জন্য সবাইকে আলাদা আলাদা অ্যাক্টিং করতে বলে। তখন সবাই নিজের নিজের পারফর্ম করতে লাগে। সেখানে অ্যামি এবং সিও ডাক এলে তারা দুজনে চোর পুলিশের অ্যাক্টিং করে এবং অ্যামি সিওর সাথে নিজের হাতে হাতকড়ি পরে নেয়। আর দুর্ভাগ্যবশত তাদের কাছে চাবিটি ছিল না, সেটা ছিল স্টোর রুমে, আর স্টোর রুমের চাবি ছিল একটি অন্য গার্ডের কাছে যে একদিন পর আসবে। তাই প্রফেসর লি তাদেরকে বলে, তোমরা দুজনেই আলাদা আলাদা প্রকৃতির মানুষ, তাই তোমরা একদিন এইভাবেই থাকো, তাতে তোমরা একে অপরের কাছ থেকে কিছু না কিছু শিখতে পারবে। এরপর মিং এবং ইউজির অ্যাক্টিং আসে যেখানে মিং অ্যাক্টিং করতে পারছিল না, সে ছেলেদের সাথে অ্যাক্টিং করতে গিয়ে নার্ভাস হয়ে যায়। তাই প্রফেসর লি তাকে হোমওয়ার্ক হিসেবে 50টি রোজ বিক্রি করতে বলে। এরপর অ্যামি সিওকে বিরক্ত করার কোনো সুযোগই হাত থেকে যেতে দেয় না। এদিকে ইউজি ডক্টরের কাছে মেডিসিন নিতে আসে কারণ তার কাল রাত্রে ঘুম হয়নি। তখন সে কাচের বাইরে দেখতে পায় মিংক রোজ বিক্রি করছে, যা দেখে সে স্মাইল করে। এদিকে অ্যামি এবং সিওর মধ্যে আস্তে আস্তে বন্ধুত্ব হতে লাগে। এদিকে ইউজি মিং এর কাছে এসে তাকে সমস্ত রোজ বিক্রি করতে বলে কারণ সে এখনো অবধি একটিমাত্র রোজ বিক্রি করতে পেরেছে। কিন্তু মিং তাকে ডিস্টার্ব করতে বারণ করে কারণ সে হোমওয়ার্ক করছে। তখন ইউজি বলে, তুমি এইভাবে একটিও রোজ বিক্রি করতে পারবে না, আমার কাছে একটা আইডিয়া আছে বলে সে তার কানের কাছে এসে সরি বলে। তখন সে সামনে একটি রিপোর্টারকে দেখতে পায় যে তাদের ফটোটি ক্লিক করছিল, তাই ইউজি তার পিছনে দৌড়াতে গিয়ে মিংগের সমস্ত রোজ ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইউজি রিপোর্টারের পিছনে দৌড়াচ্ছিল আর রাস্তা থেকে ইয়ং এবং ডং তার সাথে জয়েন হয়ে যায়, আর সামনে দিয়ে অ্যামি এবং সিও আসছিল, তাদের দুজনের হাতকড়ির সাথে আটকিয়ে যায়। এতে রিপোর্টার মাটিতে পড়ে যায় আর ভাগ্যক্রমে তাদের হাতকড়িটি ছিঁড়ে যায়। তখন ইয়ং এবং ডং রিপোর্টারের উপরে হুমড়ি খেয়ে পড়ে। এরপর দেখা যায় সেখানে একটি টয় শপ ছিল যেখানে ইউজি ওই রিপোর্টারের ক্যামেরা থেকে চিপটি খুলে নিজের কাছে রেখে দেয় কারণ তাতে তার এবং মিং এর অনেক ছবি ছিল। এদিকে অ্যামি এবং সিও টয় শপে ঘুরতে লাগে। তখন ফাং মিংকে তার টয় শপে ঘোরাতে নিয়ে চলে যায়। তা দেখে ইউজির খুব রাগ হয় এবং সেও তাদের পিছন পিছন চলে আসে। তখন মিং এর একটি ডল পছন্দ হয়, তাই ফাং তাকে সেটা গিফট করার কথা বলে। তখন মিং সেই ডলটির প্রাইস দেখতে যাচ্ছিল, তা দেখে ইউজির আরো বেশি রাগ হয়। সেটাকে নিজের দিকে টেনে নিয়ে বলে, তুমি আমার ফ্যান, তাই তুমি শুধুমাত্র আমার জিনিস পছন্দ করবে। মিং বলে সে তার কোনো ফ্যান ট্যান নয়। ইউজি মিংকে অন্ধকারে ভয় লাগার বাহানা করে সঙ্গে করে নিয়ে আনে, তাই মিংগো তাকে রাগানোর জন্য তার সামনে মোবাইলের ফ্ল্যাশটি অন করে নিয়ে আসে। ইউজি বলে, এখন অন্ধকার নেই। মিং বলে, তাহলে তুমি কেন আমাকে এখানে নিয়ে এলে? ইউজি বলে, তুমি ফাংকে পছন্দ করতে পারো না। মিং বলে, আমি কখন ওকে পছন্দ করলাম? ইউজি বলে, তাহলে তুমি ওর কাছ থেকে ডল কেন নিচ্ছিলে? মিং বলে, আমি কোথায় নিচ্ছিলাম, ও তো নিজেই আমাকে গিফট করতে চাইছিল। ইউজি বলে, সে যাই হোক, তুমি ওর কাছ থেকে কোনো কিছু নেবে না, আর তুমি কোনো ছেলেকেও লাইক করতে পারো না। মিং তার কারণ জানতে চাইলে সে বাহানা করে বলে, কারণ আমি চাই না কেউ তোমার সাথে চিট করুক আর তুমি বসে বসে কান্নাকাটি করো, মিং তাকে চাইল্ডিশ বলে। তখন ইউজি জিজ্ঞাসা করে, তুমি কি কোনোদিনও কোনো কম্পিটিশনে নিজের গান পাঠিয়েছিলে? মিং ভাবে, এ কি করে জানলো আমার কম্পিটিশনের কথা, আর আমি তো ওখানে ডিসকোয়ালিফাই হয়ে গেছিলাম। এই কথাটি সে তাকে জানতে দেবে না বলে মিথ্যা কথা বলে যে আমি কোনোদিনই কোনো কম্পিটিশনে গান সাবমিট করিনি, এটা বলে সে চলে যায়। পরের দিন সবার জিমন্যাস্টিক ক্লাস থাকে যেখানে স্ট্রেচিং করতে গিয়ে মিংয়ের অবস্থা খারাপ হয়ে যায়। এটা দেখে ডং মিংয়ের ব্যাপারে এটা ওটা বলতে লাগে। তখন স্যার তাকে ডেকে স্ট্রেচিং করতে বলে। পিছন থেকে ইয়ং এসে তার পিঠে চেপে যায়, তাতে বেচারের অবস্থা মিংয়ের চেয়েও খারাপ হয়ে যায়। এদিকে ইউজিকে তার ম্যানেজার কল করে দেখা করতে বলে। এরপর ম্যানেজার তাকে উইকেন্ডের কাজ দেয়। এদিকে মিং নিজের রুমে ড্যান্সিং প্র্যাকটিস করছিল। তখন অ্যামির আই কার্ডটি নিচে পড়ে যায়,
যেটা দেখে মিং বুঝতে পারে যে আজকে অ্যামির বার্থডে। তাই সে শিওর সাথে তাকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যান করতে লাগে এবং ডিসাইড করে অ্যামির বার্থডে ফাংয়ের শপে করা হবে, কারণ অ্যামি সেই জায়গাটা খুব পছন্দ করেছিল। এদিকে ইয়ালি ব্যালে ড্যান্স প্র্যাকটিস করছিল আর ইয়ং তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। তখন ইয়ালি কিছু একটা খাবার খেয়ে সেটা মুখ থেকে বের করে দেয় আর ইয়ং সেটা দেখতে পেয়ে সে দংকে চিল্লিয়ে ডেকে তাকে গিয়ে সব বলে দেয়। তাই ইয়ালি বুঝে যায় যে ইয়ং তাকে খাবার ফেলতে দেখেছে। এদিকে মিং ফাং কে অ্যামির বার্থডে সেলিব্রেটের কথা বলতে লাগে, সে তাতে রাজি হয়ে যায়। এদিকে অ্যামি একটি ছেঁড়া ফটো দিয়ে একটি লোককে সেটার ব্যাপারে জানতে পাঠায়। অন্যদিকে ইয়োজি মেকআপ রুমে বসে মিংয়ের কথাই ভাবছিল। সে কল্পনায় তাকে কিস করতে যায় বাট চোখ খুলে দেখে সামনে তার অ্যাসিস্ট্যান্ট মুখ বানিয়ে দাঁড়িয়ে আছে। এরপর ইয়োজি ফটোশুট করতে লাগে। কিছুক্ষণ ব্রেক নেওয়ার সময় সে মোবাইলটি খুলে দেখতে পায় মিংয়ের সাথে কোনো ছেলে ঘুরছে। তাই সে নিজের শুটিং ছেড়ে দিয়ে বাইরে এসে মিংকে কল করে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় আছো আর কার সাথে আছো। মিং বলে সে ফাংয়ের সাথে আছে, অ্যামির বার্থডে শপিং করছে। ইয়োজি বলে তুমি ওর সাথে কেন গেছো, এর জন্য তো তোমার আমাকে বলা উচিত ছিল, তোমাকে তো আমি সকাল থেকে কোথাও দেখতেই পাইনি, আর তুমি এখন কোথায় আছো সেটাও আমি এখন জানি না। এটা বলে সে কল কাট করে দেয় কারণ সে শপিং করতে ব্যস্ত ছিল। এদিকে ইয়োজি শুটিং রুমে এসে সবাইকে বলতে লাগে শুট ক্যান্সেল, তোমরা সব প্যাক করে বাড়ি চলে যাও, বলে সে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ফাং এবং মিং মিলে তাদের সব ডেকোরেট করছিল। সেখানে ফাং চেয়ার থেকে নামতে গিয়ে পড়ে যাচ্ছিল, তাই সামনে মিং ছিল সে তাকে ধরে নেয়। আর ঠিক সেই সময়তেই ইয়োজি সেখানে এসে মিং বলে চিল্লায়। তখন ফাং পা স্লিপ করে মিংয়ের উপর পড়ে যাচ্ছিল বাট ইয়োজি তাদের মধ্যেখানে চলে আসায় ফাং তার উপরেই পড়ে যায়। আর তখনই বাকি ফ্রেন্ডসরা সেখানে চলে আসে। ইয়ং তো বলে বাহ কি রোম্যান্স চলছে। এরপর সবাই পার্টির জন্য তৈরি হয়। যখন অ্যামি সেখানে আসে সবাই লুকিয়ে যায় এবং অ্যামিকে সারপ্রাইজ দেয় আর মিং তার জন্য কেক নিয়ে আনে। অ্যামি এটা দেখে খুব খুশি হয় এবং সবাই নাচ গান করে অ্যামির বার্থডে সেলিব্রেট করে। এদিকে এরা সবাই মিলে ড্রিঙ্ক করতে লাগে। এরপর ইয়ালি ইয়ং এর সাথে আলাদা করে কথা বলে যে তুমি আজকে চুপ করে আমার ছবি ক্লিক করেছিলে। ইয়ং বলে তোমার কোনো ফটো আমি ক্লিক করিনি, আমি শুধু তোমাকে দেখছিলাম। কিন্তু ইয়ালি তাকে বিশ্বাস করে না, তাই ইয়ং তাকে সরি সরি বলে ঠিক মানিয়ে নেয় এবং তাকে একটি জুস দিয়ে সেখান থেকে চলে যায়। আর এইদিকে এরা দুজন ড্রিঙ্ক করে ফুল ড্রাঙ্ক হয়েছিল আর তাদেরকে ইয়োজি এবং ফাং দেখছিল। ইয়োজি ফাংকে বলে তুমি কি মিংকে পছন্দ করো, ফাং বলে হ্যাঁ। ইয়োজি বলে তাহলে তুমি ওকে দূর থেকেই দেখো কারণ ও শুধুমাত্র আমার। এবং সে অ্যামিকে ডেকে বলে ফাং তোমাকে কিছু বলতে চাই, তাই অ্যামি তার কাছে চলে আসে কথাটি শোনার জন্য আর ইয়োজি মিংকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ফাইনালি ডং বুঝতে পারে যে লিলি অর্থাৎ তার গার্লফ্রেন্ড তার সাথে চিট করছে, তাই সেও তার সাথ দিতে লাগে। এরপর সবাই ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায় যেখানে ইয়ং ডং অ্যামি এবং সিও গাড়িতে করে চলে যায় এবং অ্যামি ফাংকে নিজের সাথে নিয়ে যায়। তাই ইয়োজি মিংকে নিজের সাথে নিয়ে যায়। এদিকে অ্যামি ফাংকে নিজের মনের কথা বলে যে সে তাকে লাইক করে। এদিকে ইয়োজি মিংকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছিল যেখানে মিং বলে আমি খুব ভারী তাই তুমি আমাকে নামিয়ে দাও। ইয়োজি বলে তাহলে তুমি নিচে পড়ে যাবে। তখন মিংয়ের হার্টবিট ফাস্ট হতে লাগে, সে বুঝতে পারে না যে এটা কেন হচ্ছে, তাই সে আবারও ইয়োজিকে তাকে নামাতে বলে। কিন্তু ইয়োজি যখন তাকে নামায় সে তখন পড়ে যাচ্ছিল, তাই ইয়োজি তাকে ধরে নিজের দিকে টানে আর দুজনাই একে অপরকে দেখতে লাগে। তখন মিং তো ঘুমিয়ে যায়। তখন ইয়ং ইয়োজিকে কল করে বলে ডরমিটরিতে চেকিং হচ্ছে, তাই যদি সম্ভব হয় তাহলে তুমি আজ রাত এখানে এসো না, তুমি ধরা পড়ে গেলে পানিশমেন্ট পাবে। তাই ইয়োজি আবার মিংকে ঘাড়ে তুলে নিয়ে চলে যায় কিন্তু একটি রিপোর্টার তাদের ছবি ক্লিক করে নেয়। এদিকে অ্যামিও দেখে মিং এখনো আসেনি আর এখানেও আজ চেকিং হচ্ছে, তাই তারা একটি প্ল্যান করে। তখন চেক করতে আন্টি এলে একটি মেয়েকে ফেস মাস্ক পরিয়ে সেখানে দাঁড় করিয়ে দেয়, এর ফলে তারা বেঁচে যায়। কিন্তু আন্টি যেতেই মেয়েটি তার মাস্কটি খুলে দেয় আর তখনই আন্টি আবার ঘুরে আসে আর তাদের প্ল্যান ফ্লপ হয়ে যায়। অন্যদিকে বয়েজ ডরমিটরিতেও চেকিং করতে আসে। ইয়ং তাকে বলে ডং এবং ইয়োজি দুজনেই একসাথে বাথরুমে স্নান করতে গেছে বাট ডং তো নেশাতে ছিল তাই সে সেখান থেকে বেরিয়ে চলে আসে আর তাতে তাদের প্ল্যানও ফ্লপ হয়ে যায়। এদিকে ইয়োজি মিংকে নিজের বাড়িতে নিয়ে আনে এবং সে তাকে বেড়ে ফেলে দিয়ে চলে যাচ্ছিল। তখন সে জল খেতে চায়, তাই ইয়োজি তাকে জল খাওয়ানোর জন্য উঠে বসায়। তখন তারা একে অপরকে দেখতে লাগে। ইয়োজি তাকে কিস করতে যাচ্ছিল বাট তখন মিং ভমিটিং করতে লাগে,
তাতে তার বেড এবং তার ফ্লোর দুটোই নোংরা হয়ে যায়। আর তা দেখে ইউসির অবস্থা তো খারাপ হয়ে যায়। পরের দিন যখন মিংয়ের ঘুম ভাঙে, সে নিজেকে অন্য কারো ঘরে দেখতে পায় এবং সে নিজেকে অন্য কারো ড্রেসে দেখে, তাই সে শকড হয়ে চিল্লে ওঠে। তখন ইউসি কোথায় আগুন বলতে বলতে ভেতরে আসে। মিং বলে, আমি কোথায় আর আমার ড্রেস কে চেঞ্জ করিয়েছে? ইউসি বলে, এটা আমার ঘর, আর তুমি ভালো করে মনে করো, কাল রাত্রে তুমি নিজের ড্রেসে ভমিটিং করেছিলে, তাতে আমার তোমার ড্রেসটি ধুতে কতটা কষ্ট হয়েছে তুমি জানো না। মিং খুব রেগে গিয়ে তার দিকে বালিশ ছুঁড়তে লাগে এবং বলে, তুমি আমার ড্রেস কি করে চেঞ্জ করতে পারো? তখন কলিং বেল বেজে ওঠে, কারণ বাইরে ম্যানেজার এসেছিল। মিং বলে, উনাকে তুমি ভিতরে আসতে দিও না, আমরা যতই উনাকে বুঝাই না কেন উনি আমাদের কথা বিশ্বাস করবেন না। তখন ইউসি বলে, উনার কাছে অলরেডি ঘরের একটি চাবি আছে, উনি এমনিতেও ভিতরে চলে আসবেন। ম্যানেজার ইউসির রুমে ঢুকে পড়ে এবং বলে, কোথায় ওই মেয়েটিকে তুমি কোথায় লুকিয়েছো বলো আমাকে, বলে সে গোটা ঘর খুঁজতে লাগে। তখন ইউসি মিংকে ইশারা করে লুকাতে বলে, কিন্তু ম্যানেজার এদিকে ওদিকে খুঁজতে লাগে। ইউসি বলে, কি হয়েছে? ম্যানেজার বলে, তুমি কাল রাত্রে কোনো মেয়েকে এখানে নিয়ে এসেছো। ইউসি বলে, কই না তো, আমি তো কাউকে এখানে নিয়ে আসিনি। বাট ম্যানেজার তো থামতেই চায় না, সে কন্টিনিউ খুঁজে যাচ্ছিল, তাই মিংকেও লুকানোর জন্য এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে হয়। লাস্ট অব্দি সে বাথটবের ভিতরে এসে লুকিয়ে যায়। ম্যানেজার সেখানেও চলে আসে, সে বলে, তুমি আজও নিউজের হট টপিক হয়ে আছো, বলে সে তাকে ফোনটি দেয় যেখানে কাল রাত্রে তাদের দুজনের ছবি ছিল, যেখানে তারা খুব ক্লোজ ছিল। এখানে ইউসি কিছু বলতেই যাচ্ছিল কি মিংয়ের ফোন বেজে ওঠে, তাই মিং বাথটব থেকে বেরিয়ে এসে ফোনটি নিয়ে বলে, তোমরা এখন কন্টিনিউ করো, বলে সে লজ্জা পেয়ে আবার ভিতরে লুকিয়ে যায়। এদিকে মিংয়ের ফ্রেন্ডরাও নিউজটি দেখতে পায়, তারা তো এদের দেখে খুব খুশি হয় যে মিং সেফ আছে। এদিকে ম্যানেজার এদের দুজনকে সামনে বসিয়ে তাদেরকে বকাবকি করছিল। ইউসি বলে, এই নিউজের জন্য তোমার কিছু না হলেও এই মেয়েটির অনেক ক্ষতি হতে পারে। বাট ইউসি বলে, তুমি এই ম্যাটারটা সামলিয়ে নাও, কারণ আমরা এখন ইউনিভার্সিটি যাচ্ছি, বলে সে তাকে নিয়ে বাইরে চলে আসে। আর বাইরে আসতেই মিডিয়া তাদের উপরে হুমড়ি খেয়ে পড়ে, তাই ইউসি মিংকে বাঁচিয়ে কারের মধ্যে নিয়ে যায় এবং সে রিপোর্টারদের উদ্দেশ্যে বলে, ও শুধুমাত্র আমার ক্লাসমেট, তাই প্লিজ আপনারা এটাকে নিয়ে বড়চড়ো করবেন না। এদিকে মিংয়ের বাবা মাও মিংয়ের নিউজটি দেখে শকড হয়ে যায়, কারণ মিংয়ের জন্য এটা মোটেও ভালো ব্যাপার নয়। ইউনিভার্সিটিতে এত রিপোর্টাররা আসায় এর গাড়ি থেকে বেরোতেই পারছিল না। তখন ফাং তাদেরকে কল করে তার শপে তাদেরকে আসতে বলে, এরা সেখানে এসে ডিসকাস করতে লাগে। তখন ফাংয়ের কাছে অফিস থেকে কল আসে, সে বলে, ইউসির ম্যানেজার এবং মিংয়ের মা দুজনেই প্রফেসর লিয়ের রুমে আছে আর তোমাদের দুজনকেও ওখানে ডাকছে। এরপর প্রফেসর লি এদের দুজনকেই ইউনিভার্সিটি থেকে লাস্ট টিকেট করে দেওয়ার কথা বলছে। তখন দুজনেই নিজে নিজের দোষ স্বীকার করে, কিন্তু ইউসি বলে, সব দোষ আমি করেছি, তাই কাউকে যদি বেরোতেই হয় তাহলে সেটা আমি, আর মিংকে থাকতে দিন। সে মিংকে কিছু বলার সুযোগই দিচ্ছিল না। প্রফেসর তাকে বলে, তুমি যা বলছো তাকে ভেবে চিনতে বলছো? সে বলে, হ্যাঁ, আমি ড্রপ আউট নিয়ে নেব, কিন্তু প্লিজ মিংকে এখান থেকে বের করবেন না, বলে সে সেখান থেকে চলে যায়। আর বাইরে এসে মিংয়ের মা তার উপরে খুব রেগে যায়। মিং তাকে বুঝাতে থাকে যে সে কিছু করেনি, কিন্তু তার মা বলে, আমি জানি, কিন্তু আমি এখন খুব রেগে আছি, কারণ এই ব্যাপারটা যথেষ্ট সিরিয়াস, তাই তুমি এখন থেকে পড়াশোনাতে মন দাও। এরপর কয়েকদিন কেটে যায়, ইউসি ছাড়া মিংয়ের ক্লাসে একদমই মন বসে না। তাকে টিচার গান গাওয়ার জন্য সেখানে ডাকে এবং তাকে একটি গান করতে বলে, যেটাতে বোঝা যাবে যে সে তার লাভারকে মিস করছে। আর মিংয়ের মানসিক অবস্থাটিও ঠিক এইরকমই ছিল, তাই সে গানটি গায় আর সমস্ত স্টুডেন্টরা তার গানটি খুব এনজয় করে। এরপর আরও কয়েকটা দিন কেটে যায়, তারা দুজনেই একে অপরকে না মেসেজ করে না কল করে। কিছুদিন পর ফাং ইউসির ব্যাপারে কথা বলতে প্রফেসর লিয়ের কাছে আসে। সে বলে, ইউসি খুব ট্যালেন্টেড ছেলে, তাই ওকে এইভাবে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়াটা ঠিক হচ্ছে না, তাই আমরা একটি পাবলিক অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করতে চলেছি, তাই আমরা ইউসিকে ওখানে পার্টিসিপেট করতে বলবো, এতে আমাদের ইউনিভার্সিটির রিপুটেশনও ফিরে আসবে, আবার ইউসিও নিজেকে প্রমাণ করার সেকেন্ড চান্স পেয়ে যাবে। প্রফেসর লি এতে মত দিয়ে দেয়। এদিকে মিং ইউসির সাথে কথা বলার জন্য তাকে কল লাগাই, বাট তার ফোনটি সুইচ অফ ছিল, তাই সে স্যাড হয়ে বসে যায়। তখন ফাং সেখানে আসে, মিং তাকে বলে, আমি চাই ইউসি আবার ফিরে আসুক। ফাং বলে, আমরা এর জন্য একটি আইডিয়া বের করেছি ইউসিকে ফিরিয়ে নিয়ে আসার। এরপর সমস্ত ফ্রেন্ডরা একসাথে বসে এই ব্যাপারে ডিসকাস করতে লাগে। ফাং তাদেরকে বলে যে তারা একটা পাবলিক ইভেন্ট রাখছে যেখানে ইউসিকে পার্টিসিপেট করানোর জন্য বলতে হবে। এদিকে ইউসির সাথে দেখা করতে তার বাকি ফ্রেন্ডসরা আসে। সেখানে ইউসি একটি চাইল্ড ফাউন্ডেশনে এসেছিল, তারা সবাই মিলে বাচ্চাদের সাথে খুব মজা করে এবং তাদের সাথে ছবিও তোলে।
এরপর ইউসি বাচ্চাদের জন্য একটি গানও গায়। তারপর একটি বাচ্চাকে দেখা যায় যে খুব স্যাড ছিল, যার নাম বাও। তাতে টিচারের কাছ থেকে এরা জানতে পারে যে বাও ঠিক করে শুনতে পায় না, আর ওর ট্রিটমেন্টের জন্য অর্গানাইজেশনের এত টাকাও নেই। এদিকে অ্যামি ফাংকে বলে যে সে চায়নাতে শুধুমাত্র তার বাবাকে খুঁজতে এসেছে। সে তাকে ওই ছেঁড়া ফটো দিয়ে দেখিয়ে বলে, এটা আমার বাবা, আমার কাছে ওনার স্মৃতি বলতে এই ছবিটি আছে যেখানে তার ফেসটাও নেই। এবং সে তাকে সেই ছবির মধ্যে থাকা বৃষ্টির ব্যাপারে জিজ্ঞাসা করে। ফাং বলে, আমার এই মুহূর্তে কিছু মনে পড়ছে না, তবে যখনই মনে পড়বে আমি তোমাকে অবশ্যই বলবো। এরপর ইউজি এবং মিং তাদের বাকি ফ্রেন্ডসদেরকে বলে, আমাদের এখানকার বাচ্চাদেরকে হেল্প করতেই হবে, স্পেশালি বাওকে। ওর ট্রিটমেন্টের জন্য টাকা নেই, তাই সবাই এতে রাজি হয়ে যায় এবং তারা টিচারকে এসে বাচ্চাদের হেল্পের কথা বলে। এরপর ইউনিভার্সিটিতে যাওয়ার সময়তে সেখানে শুধুমাত্র 6টি সাইকেল ছিল, কিন্তু তারা ছিল 8 জন। তাই ইউজি এবং মিং আলাদা যাওয়ার কথা বলে, তাই তারা নিজের নিজের সাইকেলে চড়ে চলে যায়। এরপর ইউজি মিংকে একটি স্ট্রিট ফুডের রাস্তাতে নিয়ে আনে, যেখানে মিং বলে, আমরা দুজনে কি শুধুমাত্র বন্ধু? ইউজি অনেক চিন্তা ভাবনা করে বলে, আমরা শুধু বন্ধু তো নই, কারণ তুমি আমার ফ্যান। কথায় কথায় ইউজি মিংকে তার সাথে তার বাড়িতে যেতে বলে, কারণ তার খুব খিদে পেয়েছে আর সে রাস্তার খাবার খায় না। বাট মিং মানা করে দেয় আগের দিনের কাণ্ডর জন্য। তখন ইউজি তাকে বলে যে আগের দিনকে তার ড্রেসটি তার নানি এসে চেঞ্জ করেছিল। এরপর তারা বাড়ি চলে আসে, যেখানে সে নুডলস খাচ্ছিল। তখন মিং নুডলসের প্যাকেটের এক্সপায়ারি ডেট ওভার হয়ে যাওয়ার কথা জানালে বেচারা ইউজির অবস্থা তো খারাপ হয়ে যায়। পরের দিন দেখা যায় সিউর দরকার ছিল একটি ফটোগ্রাফারের তার ফটোশুট করার জন্য, তাই সে অনলাইনে ফটোগ্রাফার খুঁজছিল। এদিকে মিংয়ের দরকার ছিল পিয়ানো শেখানোর মাস্টারের, কারণ তার টিচার তাকে পিয়ানো শিখতে বলেছে। তাই সে ইয়ালি এবং সিউর কাছে হেল্প চায়, বা দুজনের মধ্যে কি ওই পিয়ানো প্লে করতে পারে না। তখন সিউ তাকে ফাংয়ের হেল্প নিতে বলে, কারণ ফাং খুব ভালো পিয়ানো বাজায়। মিং তখন অ্যামিকে মেসেজ করে, কারণ সে অ্যামির দ্বারাই ফাংয়ের হেল্প নিতে চায়। এদিকে ইউজির ম্যানেজার আবার জানতে পেরে যায় ইউজি আবারও ইউনিভার্সিটিতে জয়েন করেছে, কারণ তার পানিশমেন্ট ক্যান্সেল হয়ে গেছে। এদিকে সিউ একজন ফটোগ্রাফারকে বুক করেছে, আর সে আর অন্য কেউ নয়, সে ছিল ড্রং। সে অনলাইনে তার নাম অন্য কিছু লিখে রেখেছিল। দুজনে দুজনকে দেখে রাগে জ্বলতে লাগে। বাট সিউর দরকার ছিল ফটোর আর ডংয়ের দরকার ছিল টাকার, তাই দুজনেই কোঅপারেট করার জন্য রাজি হয়ে যায়। এদিকে মিং পিয়ানো রুমের দিকে আসতে থাকে এবং সে কারোর পিয়ানো বাজানোর আওয়াজ পায়। সে সেখানে ছুটে এসে দেখে রুমের মধ্যে ইউজি পিয়ানো বাজাচ্ছে, যা দেখে মিং খুব খুশি হয় এবং সে এক্সাইটিং হয়ে তাকে বলে দেয় যে, তুমি এখানে কি করছো? আমি তো এখানে ফাংকে রেখেছিলাম। ফাংয়ের কথা শুনেই ইউজি একদম পুরো জ্বলে উঠে। সে বলে, তোমার কি ওকেই ডাকতে হলো? তুমি তো আমাকে ডাকতে পারতে নাকি? মিং বলে, আমাকে টিচার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব পিয়ানো শিখতে, আর সিও আমাকে ফাংয়ের কথা বলেছে। আর তখন সেখানে ফাং আসে, মিং তাকে থ্যাংকস বলে, কারণ তার জন্য ইউজি ফিরে এসেছে। সে তার সাথে খুব হেসে হেসে কথা বলছিল, যা দেখে ইউজির খুব জেলাস ফিল হয় আর এই জন্য তার আঙুলে লেগে যায়। তাতে সে একটু বেশি অ্যাক্টিং করতে থাকে এবং বলে, আমার খুব ব্যথা লাগছে। তাই মিং তাকে মেডিকেল রুমে যাওয়ার কথা বলে। ইউজি তখন বাহানা করে বলে, আমি ওখানে কি করে যাবো একা একা? মেডিকেল রুম অনেক দূর, ওখানে যেতে যেতে যদি আমি পড়ে যাই বা কেউ যদি আবার আমার ছবি তুলে নেয়, তাহলে তো আমি প্রবলেমের মধ্যে পড়ে যাব। তখন সেখানে অ্যামি আসে, তাই ইউজি মিংকে নিয়ে মেডিকেল রুমের দিকে চলে যায়। এদিকে ইয়ালি ড্যান্স প্র্যাকটিস করছিল, যেখানে ইয়ং আসে। সে তাকে ছাদে নিয়ে আনে এবং তার জন্য অনেক করে স্ন্যাক্স নিয়ে এসেছিল। ইয়ালি বলে, আমার এইসব কিছু খুব খেতে ইচ্ছে করে, কিন্তু ব্যালেট ড্যান্সের জন্য বডি মেনটেন করতে হয় আর সেই জন্য আমি ডায়েট খাবারই খাই, এইসব কিছু আমি খেতে পারি না। তাই ওই দিনকে আমি খাবার চিবিয়ে নিয়ে ওটাকে ফেলে দিয়েছিলাম। ইয়ং তাকে বলে, তোমার যা খেতে ইচ্ছে তুমি তাই খাও, আর তোমার বডি মেনটেন করার জন্য আমি তোমার সাথে রোজ দিন এক্সারসাইজ করতে যাব। এই সব কিছু শুনে ইয়ালি ও ইয়ংকে লাইক করতে লাগে। এদিকে ইউজি তার সামান্য চোটের জন্য অনেক বেশি করে নাটক করছিল, তাই তার ন্যাকামো দেখে মিং সেখান থেকে চলে যাচ্ছিল। তাই ইউজি তার হাত ধরে তার নিজের দিকে টানে, এটা দুজনেই খুব ক্লোজ হয়ে যায় এবং অবাক হয়ে একে অপরকে দেখতে লাগে। তখন মিং উঠে চলে যাচ্ছিল। ইউজি বলে, আমি তোমাকে পিয়ানো শেখাবো। মিং বলে, এতক্ষণে সমস্ত পিয়ানো রুমগুলি বুক হয়ে গেছে। ইউজি বলে, তুমি তোমার আইডিয়ালকে কম ভেবো না। অন্যদিকে ফাং অ্যামিকে ওই ব্রিজের ওপর নিয়ে আসে, যেখানে দাঁড়িয়ে অ্যামির বাবা মা পিকচার ক্লিক করেছিল। অ্যামি বলে, এখানে তার প্রিন্স প্রায় সময় ডেট করতে আসতো, তখন সে স্লিপ করে পড়ে যাচ্ছিল, তাই ফাং তাকে ধরে নেয়। এর ফলে তারা খুব ক্লোজ হয়ে যায়। অ্যামি তো খুব খুশি হয়ে যায়। এদিকে ইউজি মিংকে নিজের স্টুডিওতে নিয়ে আনে,
কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে ম্যানেজার চলে আসে। সে এসেই ইউজির উপরে চিল্লাতে লাগে যে তুমি এখনও এই মেয়েটির সঙ্গে কেন ঘোরাঘুরি করছো, আবার ওকে স্টুডিওতে কেন নিয়ে এসেছো। ইউজি বলে আমি ওকে জাস্ট প্র্যাকটিসের জন্য এখানে নিয়ে এসেছি। তখন অ্যাসিস্ট্যান্ট ইউজিকে আজ রাতের ফটোশ্যুটের কথা বলে, ইউজি তাতে মানা করে দেয়। তখন ম্যানেজার তাকে স্টুডিওতে ঢুকতে দিবে না এই কথা বলে, তাই ইউজিকে কাজ করতে বাধ্য হতে হয়। এদিকে সিউই এবং ডং ফটোশ্যুটের জন্য পিয়ানো রুমে এসেছিল, যেখানে ডং সিউর কিছু ফটো ক্লিক করে। কিন্তু সিউই এসে তার ছবিগুলি দেখে বলে যে আমাকে এখন মেকআপ সেট করতে হবে, তাই সে মেকআপ সেট করতে চলে যায়। তখন ইয়ং সিকে নিয়ে সে ডংকে দেখে জিজ্ঞাসা করে, তুমি সিউর ফটো এত জুম করে কেন দেখছো, তোমার কি ওকে পছন্দ হয়ে গেছে? ডং বলে, না, আমি টাকার জন্য ফটোশ্যুট করছি, কারণ আমার এই ক্যামেরাটি কেনার জন্য অনেক টাকা শেষ হয়ে গেছে। এদিকে ইউজি শুটিং এর জন্য তৈরি হচ্ছিল, তখন সে মিংকে বলে ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্টকে গিয়ে জিজ্ঞাসা করতে যে শুটিং কতক্ষণে শেষ হবে। কিন্তু সে তো মিংয়ের সাথে খুব খারাপভাবে কথা বলছিল, তাই ইউজি তাকে মিংয়ের কাছে সরি বলতে বলে এবং সে তার উপরে চিল্লায়। তাই অ্যাসিস্ট্যান্ট মিংকে সরি বলে সেখান থেকে চলে যায়। ইউজির চিল্লানোতে সবাই সেখানে চলে এসেছিল। এরপর ইউজি মিংকে বলে, তুমি আমার থেকে শুধুমাত্র 1.2 মিটার দূরেই থাকবে। তাই মিং কিছুটা দূরে চলে যায়। ইউজি তার হাত ধরে কাছে টেনে বলে, আমি আমার জায়গায় তোমাকে সবসময় প্রোটেক্ট করব, তাই তুমি সবসময় আমার আশেপাশেই থাকবে। এটা শুনে মিং অকওয়ার্ড ফিল করে হাতটি ছাড়িয়ে নেয়। শুটিংয়ের সময় ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট ইউজির সাথে বদলা নেওয়ার জন্য তার ড্রিঙ্কে পেট খারাপের ওষুধ মিশিয়ে দেয়, যার ফলে ইউজি শুটিংয়ের সময় তার ডায়লগটি ঠিক করে বলতে পারছিল না। বাট ডিরেক্টর তাকে কন্টিনিউ থাকতে বলে, আর অ্যাসিস্ট্যান্ট তাকে বারে বারে ড্রিঙ্ক করাচ্ছিল, যার ফলে তার পেটের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তার ম্যানেজার ডিরেক্টরকে শুটিংটি স্টপ করতে বলে। তখন মিং নোটিস করে এই ড্রিঙ্কটি খাওয়ার পর থেকেই ইউজির শরীর খারাপ হয়ে গেছিল, কিন্তু ডিরেক্টর উল্টিয়ে তার উপরে চিল্লাতে লাগে। মিং তখন বলে, ঠিক আছে, তাহলে ড্রিঙ্কটি টেস্ট করতে পাঠানো উচিত, তাহলেই সব প্রমাণ হয়ে যাবে। তখন অ্যাসিস্ট্যান্ট এবং ডিরেক্টর ভয় পেয়ে যায়। তারা বলে, এই সবের দরকার নেই, হতে পারে বোতল অনেকক্ষণ খোলা থাকায় ওটার মধ্যে কিছু চলে গেছে। ম্যানেজার বলে, যদি ইউজির কিছু একটা হয় তাহলে তোমাদের কোম্পানির উপরে কেস করা হবে, তাতে তোমরা তো পুরোপুরি শেষ। এরপর ইউজি মিংকে নিয়ে স্টুডিওতে আসে, কারণ ম্যানেজার তাকে স্টুডিও ইউজ করার পারমিশন দিয়ে দিয়েছিল। সেখানে ইউজি মিংকে অডিশনে যে গানটি গিয়েছিল সেটি গাইতে বলে। মিংকের গান শুনে ইউজির খুব ভালো লেগে যায় এবং সে ফিল করে যে সে তাকে ভালোবাসতে লেগেছে, তাই সে কনফিডেন্টলি তার কাছে এসে তাকে কিস করে দেয়। পরের দিন মিং রুমে বসে আগের দিনের কিসের কথাই ভাবছিল। সে খুব ব্লাশ করছিল এবং সে স্মাইল করছিল, যেটা অ্যামি সিও এবং ইয়ালি দেখে নাই। অ্যামি এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি এত স্মাইল কেন করছো, তুমি কি কাউকে মিস করছো? মিং খুব নার্ভাস ফিল করছিল, তাই সে বলে দেয়, কেউ আমাকে কিস করেনি। এটা শুনে তারা তো একদম সিওর হয়ে যায়, তাই তাকে বলতে লাগে, নিশ্চয় এটা ইউজি কিস করেছে। মিং টপিক চেঞ্জ করে ফাংয়ের কথা বলে, যে আজকে ফাংয়ের একটি কম্পিটিশন আছে। এরপর ইউজি দেখতে পায় মিং বড় একটি বুকে নিয়ে কনসার্টের জন্য স্টুডিওতে যাচ্ছে, তাই সে তার পিছনে চলে আসে। সে এসে বলে, তুমি এখানে কেন এসেছো? তাকে দেখে মিং লজ্জা পেয়ে মুখ লাগাতে লাগে। ইউজি বলে, এই বুকেটা তুমি কার জন্য এনেছো? তখন অ্যামি এসে বলে, আজ ফাংয়ের কনসার্ট আছে, তাই এই বুকেটিও এনেছে। ইউজি বুকেটা তার হাত থেকে নিয়ে অ্যামির হাতে দিয়ে দেয় এবং বলে, এটা কি বিষয় হচ্ছে? অ্যামি বলে, জেন্টলম্যান এগ্রিমেন্ট ইন লাভ। ইউজি বলে, কি ফালতু টপিক। অ্যামি বলে, তোমার মতন আইডিয়াল ভালোবাসার ব্যাপারে কি বা জানবে? ইউজি বলে, আমি জানি না তো, তাহলে তুমি মিংকে জিজ্ঞাসা করো। মিং বলে, আমি তো কিছু জানি না ও কি বলছে। ইউজি বলে, কি তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে? তখন অ্যামি যেতে যেতে বলে, আজকে ও রুমে বসে কাউকে মিস করছিল। এটা শুনে মিং লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর ফাংয়ের শো স্টার্ট হয়, যেখানে এরা খুব এনজয় করছিল। এদিকে এরা চারজনে মিলে রেস্টুরেন্টে এসেছিল, যেখানে অ্যামি তো কন্টিনিউ মিং এবং ইউজিকে তাদের রিলেশনের ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগে, কারণ আজ তারা দুজনেই সারাদিন ধরে তুতলে মুতলি করছিল। ইউজি কিছু বলতে যাচ্ছিল কি মিং বলে, ওর গলা খারাপ আছে। ইউজি বলে, না তো। মিং তার দিকে বড় বড় চোখ করে তাকায়, তাই ইউজি বলে, অল্প একটু খারাপ আছে। অ্যামি তখন তাকে বলে, তুমি তো একজন সুপারস্টার, তোমাকে কি করে কেউ চুপ করাতে পারে? তখন ইউজি কিছু বলতে যাচ্ছিল, বাট মিং তার মুখের মধ্যে কেক ভরে দেয়, তাই বেচারা আর কিছু বলতে পারে না। এদিকে ম্যানেজারের উপর প্রেসার আসে ইউজি যেই মেয়েটির গান পছন্দ করেছিল তাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে। এদিকে ইউজি তো মিং এর পিছন ছাড়েই না। এখানে এরা দুজনে জানতে পারে যে আগের দিন রাতে এরা দুজনেই দুজনার ফার্স্ট কিস শেয়ার করেছিল। তাই ইউজি বলে, আমাদের ফার্স্ট কিসটি এইভাবে ওয়েস্ট করাটা উচিত নয়, আমাদের আরো কাছাকাছি আসা উচিত। এটা শুনে মিং প্রচন্ড লজ্জা পেয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন ইউজি মিং এর সেই গানটি গাইতে লাগে। এটা শুনে মিং থেমে যায়।
ইয়োশি বলে এই গানটি আমি আমার কোম্পানিতে ডেমো সং হিসেবে ফার্স্ট শুনেছিলাম। তখন থেকেই আমি তোমাকে খুঁজছিলাম, আর অডিশনের দিনকে তুমি এই গানটি গেয়েছিলে, আর কালকেও তুমি স্টুডিওতে এই গানটি গেয়েছিলে, আর এই জন্য আমি ফিল করতে পেরেছিলাম যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। অ্যাটলিস্ট সে মিংকে প্রপোজ করেই দেয়। তখন মিংও তাকে বলতে যাচ্ছিল, বাট বারবার ম্যানেজারের কল আসাই মিং তাকে বলে কলটি পিক করে নাও। তখন ম্যানেজারও জেনে গেছে যে ওই গানটি মিঙ্গি গেয়েছে, তাই ইউজি তাকে মিঙ্গের সাথে খারাপ কিছু করতে বারণ করে। তখন ইউজি মিঙ্গকে ইউনিভার্সিটিতে ফিরে যেতে বলে, এই বলে যে আমার একটু ইম্পর্টেন্ট কাজ আছে। এরপর সে ম্যানেজারের সাথে অফিসে দেখা করতে আসে। সে বলে, তুমি কেন আমাদেরকে জানাওনি যে ওই গানটি মিঙ্গ গিয়েছিল? ইউজি বলে, মিঙ্গের সাথে তোমরা কিছু করবে না। সে বলে, তাহলে ও কেন আমাদের কোম্পানিতে ডেমো সং পাঠিয়েছিল? তাহলে তো ও নিশ্চয়ই আইডিয়াল হতে চায়, আর এই কারণেই ও তোমার সাথে মেলামেশা করছে। তোমার কি মনে হয়, যদি কোম্পানি ওকে অফার করে তাহলে কি ও এই চান্সটি মিস করবে? ইউজি কনফিডেন্টলি বলে, ও কোম্পানির অফার অ্যাকসেপ্ট করবে না, আর আমি এটা ওকে করতে দেব না। মিং কোনো আইডিয়াল হতে চাই না, ও বেস্ট মিউজিক্যাল অ্যাক্ট্রেস হতে চাই। ম্যানেজার বলে, তুমি কি ওকে ভালোবাসো? তাহলে ওকে পাবলিসিটি স্ট্যান্ডের মতন ইউজ করো। ইউজি তখন খুব রেগে গিয়ে বলে, আমি ওকে ইউজ করব না। ম্যানেজার খুব রেগে গিয়ে বলে, যদি তোমাকে ওই চিলড্রেন অর্গানাইজেশন থেকে তুলে না নিয়ে আসা হতো, তাহলে তুমি কোনোদিনও আইডিয়াল হতে পারতে না, তুমি ওইখানেই কোনো না কোনো ফুটপাতে পড়ে থাকতে। এটা শুনে আমরা বুঝতে পারি ইউসিও ছোটবেলা থেকে অনাথ। ইউসি তখন রাগ করে সেখান থেকে চলে যায়। আর তখন ম্যানেজার মনে করে, আমি ওকে কি একটু বেশি বলে দিলাম? বাইরে চলতে চলতে ইউজির শরীর খারাপ হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে কাউকে কল করে হেল্পের জন্য ডাকে এবং ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর দেখা যায় সাইকোলজিস্টটাকে ঘুম ভাঙিয়ে উঠায়। সেই ডক্টরকে কল করেই হেল্প চেয়েছিল। আর এখানে আমরা বুঝতে পারি ইউজি রাস্তার মধ্যে মাথা ঘুরে পড়ে গেছিল। এর কারণ হলো ওর কয়েকদিন ধরে ঘুম আসছে না, তাই ও অনেক করে স্লিপিং পিলস খেয়ে নিয়েছিল। আর এর ফলে আমরা জানতে পারি যে তার PTSD রোগ আছে, যেটা ছোটবেলা থেকেই কোনো ঘটনার জন্য হয়েছিল। PTSD এমন একটি রোগ যাতে মানুষটি একটু চিন্তা ভাবনা করলেই আর ঘুমাতে পারে না যতক্ষণ না সে স্লিপিং পিলস খায়। এটা একটি মেন্টাল ডিসিজ, আর তার এই রোগটি অতিরিক্তভাবে বেড়ে গেছে। তাই ডক্টর তাকে সাজেস্ট করে এক বছরের জন্য সব কিছু থেকে ব্রেক নিয়ে ওই রোগের ট্রিটমেন্ট করতে হবে। বাট ইউজি বলে, আমি ভাবনা চিন্তা করে দেখব, কারণ আমার মিঙ্কে কিছু বলার আছে। ডক্টর বলে, তুমি যতক্ষণ না ট্রিটমেন্ট করতে পারবে ততদিন তোমার নতুন কোনো রিলেশনে যাওয়াটা উচিত নয়, কারণ এতে তোমরা দুজনেই হার্ট হবে। এদিকে এরা ফাংয়ের শপে এসে ইউজির ব্যাপারে ডিসকাস করছিল, কারণ ফাইনাল এক্সাম কাছে চলে এসছে। বাট ইউজি ঘন ঘন ক্লাস অফ দিয়াই টিচারটাকে এই বছরের ড্রপ দেওয়ার কথা বলে দিতে বলেছে। তখন মিঙ্গের কাছে ইউজির ম্যানেজারের কল আসে। সে তাকে অফিসে আসতে বলে, যেখানে ম্যানেজার বলে তোমাকে কোম্পানি আর্টিস্ট হিসেবে সাইন করতে চাই, কারণ তার ডেমো সংটি সিলেক্ট করা হয়েছিল। সে সঙ্গে করে এগ্রিমেন্ট পেপার নিয়ে এসেছিল এবং বলে, এরপর থেকে ইউজি আর তুমি একসাথে পারফর্ম করবে, এতে তোমরা দুজনেই বেস্ট ইন্টারনেট কাপল হতে পারো। তখন সেখানে ইউজি চলে আসে। সে বলে মিং এই কনসার্ট সাইন করবে না, বলে সে তাকে নিয়ে বাইরে চলে আসে। মিং তাকে কারণ জানতে চাইলে ইউজি বলে, তুমি যদি সাইন করে নিতে তাহলে তোমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যেত, স্পেশালি তোমার স্বাধীনতা। বাট মিং তো তার কথার উল্টো মিনিং করে এবং সে খুব রেগে যায়। এবং সে বলে, তোমার এখনও মনে হচ্ছে যে আমি কোয়ালিফাইড নই, নাকি তোমার কোম্পানিতে কাজ করা আমি ডিজার্ভ করি না? ইউজি বলে, আসলে আমি চাই না তুমি শুধুমাত্র কোম্পানির কন্ট্রাক্টের মধ্যে সারা লাইফ কাটিয়ে দাও, তোমার তো নিজের ড্রিম পূরণ করার কথা ভাবা উচিত, যাতে তুমি একদিন বড় স্টেজে গিয়ে পারফর্ম করতে পারো। রাতের বেলায় মিং শুয়ে শুয়ে ইউজির কথাই ভাবছিল। এদিকে ইউজির কাছে সাইকোলজিস্টের কল আসে, সে তাকে ট্রিটমেন্টের জন্য ভিসায় অ্যাপ্লাই করতে বলে, নাহলে তার শারীরিক কন্ডিশন খুব খারাপ হয়ে যাবে। বাট ইউজি মানা করে দেয় এই বলে যে কিছুদিন তার সময় লাগবে। এরপর ফাইনাল প্রোগ্রামের জন্য প্রফেসর লি স্টুডেন্টদেরকে হিরো এবং হিরোইনের চুজ করতে বলে। সঙ্গে সঙ্গে সিও হিরোইনের রোল প্লে করার জন্য দাঁড়িয়ে যায়, আর তারপরেই মিঙ্গো দাঁড়িয়ে যায়, কারণ সে ইউজিকে প্রুভ করতে চায় যে সে তার কোম্পানির জন্য যোগ্য। তখন হিরো রোল করার জন্য ইউজিও দাঁড়ায়, বাট তার সাথে কম্পিটিশন করার জন্য কেউই দাঁড়ায় না। প্রফেসর লি সিউ এবং মিঙ্গের মধ্যে একটি টেস্ট করার কথা বলে, যাতে তাদের দুজনের মধ্যে কেউ একজন মেন ক্যারেক্টারে অ্যাক্টিং করবে। এরপর মিং তো ফাইনাল প্রোগ্রামের জন্য প্র্যাকটিস করতে লাগে। তখন ইউজি বাইরে থেকে এসে তাকে দেখছিল। তখন তার কাছে সাইকোলজিস্টের কল আসে এবং সে বারে বারে ভিসার জন্য অ্যাপ্লাই করতে বলে। এইবার ইউজি রাজি হয়ে যায়। এরপর সে রুমে এসে মিঙ্গের সাথে ডায়লগ বলতে লাগে। ইউজি মিঙ্গের হাতে কিস করতে যায়, বাট মিং রাগ করে তার হাতটি সরিয়ে নেয়। তখন ইউজি বলে, আমি জানি তোমার স্বপ্ন ওয়ার্ল্ডের বেস্ট মিউজিক্যাল অ্যাক্ট্রেস হয়ে বড় স্টেজে পারফর্ম করার, তাই আমি চাই না তুমি এই কন্ট্রাক্ট সাইন করো,
বাট মিং এখনো তাকে ভুল বুঝে যায়। তাই ইউজি তাকে ভালোভাবে বোঝাতে লাগে যে কোম্পানি তোমাকে আর আমাকে কাপল বানিয়ে ভিউজ এবং লাইক গেইন করতে চাই, এটা কোনো লং টার্মের প্ল্যান নয়। কন্ট্রাক্ট সাইন করার পর তোমাকে ওদের হিসেবেই কাজ করতে হবে, তাই আমি চাই না তুমি এইসব করো। তুমি আমার চেয়েও বেশি ট্যালেন্টেড, তাই তুমি তোমার নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে সবকিছু অ্যাচিভ করতে পারবে। এইবার মিং তার কথা ভালোভাবে বুঝে যায় এবং সে তার কাছে ক্ষমা চায়। ইউজি বলে তোমার আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। এর পরের সিনে দেখা যায় শি এবং মিং এর টেস্ট চলে এসেছে, যেখানে মিং মেন অ্যাক্ট্রেস হিসেবে সিলেক্ট হয়ে যায়। এরপর ম্যানেজার মিংকে আবারও কন্ট্যাক্ট সাইন করার জন্য ডাকে, কিন্তু মিং কন্ট্যাক্টটি সাইন করবে না বলে ডাইরেক্ট জানিয়ে দেয়। এদিকে সিউ তো ডিপ্রেশন হয়ে ঘুরে বেড়াচ্ছিল, তখন তার কাছে ইউসির ম্যানেজারের কল আসে। এরপর সে সিওকে বলে সে যদি ফাইনাল প্রোগ্রামে হিরোইনের অ্যাক্টিং করতে পারে তাহলে কোম্পানি থেকে সাইন করে নেবে। এটা শুনে সিউ তো এত বড় সুযোগ হাত থেকে যেতে দিতে চায় না। সে তাকে প্রমিস করে যে এই বছরে সেই মেন অ্যাক্ট্রেস হিসেবে অ্যাক্টিং করবে, কিন্তু আসল ব্যাপার হলো এই ক্যারেক্টারে তো মিং পারফর্ম করতে চলেছে। অ্যামি প্রফেসর লি এর কেবিনে আসে তার বাবার ব্যাপারে খোঁজ নিতে, কারণ তার বাবা এই ইউনিভার্সিটিতেই প্রফেসর ছিলেন। কিন্তু প্রফেসর লি বলে উনি তাকে চেনেন না, তবে সে তার ওল্ড ফ্রেন্ডের সাথে কথা বলবেন যদি তারা তার বাবার ব্যাপারে কিছু জেনে থাকে এই কারণে। পরের সিনে দেখা যায় সিউ অ্যামিকে তার হিরোইনের রোলের প্র্যাকটিস করতে সাহায্য করবে বলে। আসলে সে মিংকে অনেক বেশি করে প্র্যাকটিস করিয়ে তার শরীর খারাপ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ফিল্ডে এসে ওভার প্র্যাকটিসের জন্য সেও নিজেই অসুস্থ হয়ে যায়। তাই সে মিংকে চিল্লি চিল্লিয়ে গান করিয়ে প্র্যাকটিস করায়, এতে করে মিংয়ের গলা খারাপ হয়ে যায়। কিন্তু একদিন পরেই ছিল তাদের ফাইনাল প্রোগ্রাম, তাই মেন ক্যারেক্টার হিসেবে মিংয়ের গলা খারাপ হয়ে যাওয়াই হয়ে গেল গন্ডগোল। যেখানে অ্যামি তো কন্টিনিউ সিওর উপরে দোষ দিতে থাকে যে তার জন্যই মিংয়ের গলা খারাপ হয়েছে, কারণ সেই মিংকে খুব করে প্র্যাকটিস করিয়েছিল। সিও এই সব কিছু করত শুধুমাত্র মেন ক্যারেক্টারে রোল করার জন্যে। এই কথা শুনে সেখানকার সমস্ত স্টুডেন্টরাই সিওর ব্যাপারে উল্টাপাল্টা বলতে লাগে। এটা শুনে সিও খুব দুঃখী হয়ে বলে মেন ক্যারেক্টারের রোল যদি মিং না করে তাহলে আমিও করবো না, বলে সে সেখান থেকে চলে যায়। তাই ডংটার রাগ ভাঙানোর জন্য তার কাছে যায়, আর তখনই সিও ইউজির ম্যানেজারকে কল করে বলে যে সে তার কোম্পানিতে সাইন করবে না, কারণ তার কারণেই মিংয়ের গলা খারাপ হয়ে গেছে। এটা বলে সে কাঁদতে লাগে। সেটা ডং শুনে নেয়, কিন্তু সে সিওকে এসে ভালোভাবে বুঝায় যে ভুল তো সবারই হয়, কিন্তু মুশকিল সময়ে কখনো সাথ ছাড়াটা উচিত নয়, কারণ এই প্রোগ্রামের জন্য সবাই অনেক বেশি পরিশ্রম করেছে। তখন সিও তার কথায় রাজি হয়ে যায়। এরপর টিচার সিওকে মেন অ্যাক্ট্রেস হিসেবে রোল প্লে করতে বলে, কিন্তু সিও সেটা করবে না বলে বারণ করে দেয়। তখন অন্য একজন স্টুডেন্ট মেন রোলে অ্যাক্টিং করবে বলে, আর কিছুক্ষণের মধ্যে শো স্টার্ট হবে বলে স্যার তাদেরকে নিজের নিজের রোল প্র্যাকটিস করতে বলে সেখান থেকে চলে যায়। এদিকে ইউজি মিংয়ের পারফর্ম করতে পারবে না বলে খুব মন খারাপ হয়ে যায়, কিন্তু সে ভেবে নেয় যে সে মেন ক্যারেক্টারের অ্যাক্টিং খুব ভালোভাবে করবে, কারণ সবাই শোটির জন্য অনেক বেশি পরিশ্রম করেছে। এরপর সিও এসে মিংয়ের কাছে এসে ক্ষমা চায়, আর মিংও তাকে ক্ষমা করে দেয় এবং দুজনের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। এদিকে শো খুব ভালো মতন চলছিল, আর অডিয়েন্সের মধ্যে বসে মিং ইউজিকে দেখে ফিল করে যে সে তাকে অলরেডি লাইক করতে লেগেছে। এরপর ইউজি ট্রিটমেন্টের জন্য জাপান যাবে, কিন্তু জাপান যাওয়ার আগে ফাংকেসে কল করে তার সঙ্গে দেখা করতে বলে। এরপর ইউজি ফাংকে বলে মিংয়ের খেয়াল রাখতে। ফাংয়ের তো এই সব কিছু মাথায় ঢুকে না, তাই ইউজি তাকে ভালো করে বোঝায় যে সে পার্সোনাল কোনো কাজের জন্য জাপান যাচ্ছে, কিন্তু কবে আসবে বা কোনোদিন আসবে কি না সেটা সে জানে না। ফাং তাকে একবার মিংয়ের সাথে কথা বলতে বলে, কিন্তু ইউজি তাকে এই কথাটি সিক্রেট রাখতে বলে। এরপর মিং খুশি মনে ইউজির সাথে দেখা করতে আসে এবং সে নিজের মনের কথাতেই তাকে বলে দেয় যে সে তাকে লাইক করে। বাট ইউজি বলে আমি ওই দিনকে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম, তাই তোমার সাথে মজা করে ফেলেছিলাম। মিং বলে প্লিজ আমার সাথে ইয়ার্কি মেরো না, কিন্তু ইউজি বলে ওটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল, কারণ আমি তোমার সাথে একটু বেশি ফ্রেন্ডলি হয়ে গেছিলাম, সো আই এম সরি। মিং খুব রেগে গিয়ে তার দিকে বুকেটি ছুড়ে দেয়। ইউজি বলে তুমি একটা অর্ডিনারি মেয়ে আর আমি একজন সুপারস্টার, তাই তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে কোনোদিনও লাইক করব। কিন্তু মিংয়ের তার কথাতে বিশ্বাস হয় না, সে আবারও তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি কি সেটা আমাকে বলতে পারো। ইউজি রেগে গিয়ে বলে তুমি কেন বুঝতে পারছো না যে আমি তোমাকে লাইক করি না। কিন্তু মিংয়ের তখনও বিশ্বাস হয় না, সে তার কাছে এসে আবারও তাকে কোশ্চিন করে কি হয়েছে, প্লিজ আমাকে বলো, কোনো প্রবলেম হলে আমরা দুজনে মিলে সলভ করব, আমি জানি তুমি আমাকে লাইক করো। কিন্তু ইউজি তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় এবং বলে আমি কোনোদিনও তোমার সাথে থাকতে চাই না, বলে সে সেখান থেকে চলে যায়। আর মিং ওখানে বসেই কাঁদতে লাগে।
এরপর এক বছর পরের সিন দেখানো হয় যেখানে ফাংয়ের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। মিং পুরোপুরি নিজের পড়াশোনাতে মন দিয়েছে কিন্তু এখনও সে ইউজিকে মিস করে আর সে তার জন্য ওয়েট করছে। এদিকে ইয়ালি নিজের ইচ্ছে প্রকাশ করে যে সে বিদেশে গিয়ে আগের পড়াশোনা কন্টিনিউ করবে আর ইয়ংগো তার সাথে বিদেশে যেতে চায়। আর তখনই তার কাছে প্রফেসর লিয়ের কল আসে কারণ ইউজির এক বছরের লিভ এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে, তাই তার ইউনিভার্সিটিতে জয়েন করার পেপারটি সাইন করতে ইয়ংকে পেপার দিয়ে তাকে ইউজির ম্যানেজারের কাছে পাঠায়। এদিকে ফাং এবং মিং অ্যামির ব্যাপারে কথা বলছিল যে তাকে কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে অ্যামি ইউনিভার্সিটিতে কয়েকদিনের জন্য লিভ নিয়েছিল আর এরা তার খোঁজ করতেই এখানে এসেছে এবং তার মোবাইলের সাহায্যে তার খোঁজও পেয়ে যায়। তাই তারা সেখানে আসে যেখানে অ্যামি কয়েকদিন ধরে ডান্স কম্পিটিশন করতে আসে আর সেখানে বড় বড় আর্টিস্টরাও আসে। এরপর এরা দুজনে মিলে অ্যামিকে জিজ্ঞাসা করে কেন সে ইউনিভার্সিটি থেকে লিভ নিয়েছে। তখন সে বলে কারণ আমি কিছুদিনের জন্য একা থাকতে চাই। তাই মিং দুজনকে একা ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। ফাং বলে তুমি সবার কাছে খুব ইম্পর্টেন্ট, তাই তোমার ইউনিভার্সিটিতে ফিরে আসা উচিত। অ্যামি বলে আমার কাছে যে ইম্পর্টেন্ট সে কি আমার কেয়ার করে, কারণ সে এখনও অবধি আমার অ্যান্সারের রেসপন্স করেনি। এটা শুনে ফাং হাসতে হাসতে আবারও অন্য কথায় চলে যায়। পরের সিনে দেখা যায় ইউজি জাপান থেকে ফিরে এসেছে। সে ডক্টরের কাছে যায় এবং ডক্টর তাকে জানায় যে তার শারীরিক কন্ডিশন অনেক বেশি ইম্প্রুভ করেছে, হতে পারে সে খুব তাড়াতাড়ি একদম নর্মাল হয়ে যাবে। এরপর ইউজি মিংয়ের সাথে দেখা করতে ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে ইয়ং ইউজির ম্যানেজারের সাথে কথা বলতে তার কোম্পানির সামনে আসে কিন্তু গার্ডরা তাকে ভিতরে আসতে দেয় না। ইয়ং তাদেরকে জানায় যে সে ইউজির বন্ধু এবং তার ক্লাসমেট, তবুও তাকে ঢুকতে দেওয়া হয় না কারণ এই ধরনের কথাবার্তা বলে অনেকেই ইউজির সাথে দেখা করতে যায়। ইয়ং অনেক চেষ্টা করে ভিতরে যাওয়ার কিন্তু গার্ড বারবার তাকে বাইরে বের করে দেয়। এদিকে ইউজি ইউনিভার্সিটিতে পৌঁছায় আর সেখানে এসে সে মিংয়ের কথাই ভাবছিল। তখন অ্যাসিস্ট্যান্ট গাড়ি নিয়ে এসে বলে ম্যানেজার তোমাকে এখনই ডেকেছে। তখন সে কোম্পানির উদ্দেশ্যে চলে যায় আর ডং এবং শিও তাকে পিছন থেকে দেখে নেয়। তারা তাড়াতাড়ি করে এসে মিং এবং ফাংকে ইউজি আসার কথা বলে। তখন ফাং মিংকে বলে এক বছর আগে ইউজি জাপান গেছিল নিজের কোনো পার্সোনাল কাজের জন্য আর যাওয়ার আগে আমাকে বলে গেছিল তোমার খেয়াল রাখতে, আর এই কথাটি তোমাকে বলতে ও বারণ করে গেছিল, তাই তোমার এখন ওর সাথে দেখা করা উচিত। আর এদিকে ইয়ং এখনও ভিতরে ঢোকার চেষ্টাই আছে। সে গার্ডের পায়েই বসে পড়ে এবং বলে তাকে যদি আজকে ভিতরে ঢুকতে না দেওয়া হয় তাহলে ও সারাদিন এখানেই বসে থাকবে, কিন্তু গার্ডটাকে কিছুতেই ভিতরে ঢুকতে দেয় না। আর তখন সেখানে ইয়োজি আসে যাকে দেখে ইয়ং আনন্দে তার কোলে উঠে যায়। তখন ইউজি তাকে ভিতরে নিয়ে আনে। ম্যানেজার ইউজিকে জানায় তুমি এক বছর ধরে গায়েব থাকায় কোম্পানির অনেক বেশি লস হয়েছে। ইউজি বলে আমি এখন চলে এসেছি তাই সব কিছু আমি ঠিক করে দেবো। তখন ম্যানেজার তাকে ইন্টারভিউ দিতে বলে। এরপর ইউজি ইয়ংকে বলে যে সে প্রফেসর লিয়ের সাথে পার্সোনালি কথা বলবে। এদিকে মিংগু ইউজির সাথে দেখা করতে এসেছিল বাট গার্ডরা তাকে ভিতরে ঢুকতে দেয় না। তারা সেই কথাগুলিই বলে যে কথাগুলি ইয়ংকে বলা হয়েছিল। তখন ইয়ং বাইরে আসছিল, সে মিংকে দেখে গার্ডকে বলে সে তাদেরই ফ্রেন্ড, কিন্তু তবুও তারা দুজনকেই ঢুকতে দেয় না। তখন ইয়ং গার্ডদেরকে আটকে রেখে মিংকে ভিতরে ঢুকতে দেয় কিন্তু গার্ডরা তার পিছনেই পড়ে যায়, যার ফলে একটি ওয়ার্কারের সাথে তার ধাক্কা লাগায় এক বালতি জল তার মাথায় পড়ে যায়। আর তখন গার্ডরা তাকে ধরতেই যাচ্ছিল কি ইউজি তার কলার ধরে ঘরের মধ্যে টেনে নেয়। কিছুক্ষণ তো তারা একে অপরকে দেখছিল কিন্তু দৌড়ানোর চক্করে মিংয়ের পোশাকটি ভিজে যাওয়ায় ইউসি তাকে শাওয়ার নিতে বলে আর ততক্ষণ সে তার পোশাকটি ড্রাই করে দেবে বলে। তাই ওয়াশরুমে মিং শাওয়ার নিচ্ছিল আর ইউজি বাইরে টাওয়াল নিয়ে বসেছিল। তখন ম্যানেজারের ভিতরে আসার আওয়াজ পাই যে একটি রিপোর্টারকে ইন্টারভিউর জন্য নিয়ে আনছে। তাই ইউজি সঙ্গে সঙ্গে বাথরুমের ভিতরে ঢুকে যায়, এটা বলে যে আমি শাওয়ার নিচ্ছি একটু পর এসো, এবং মিং যাতে না চিল্লাই তাই মিংকে টাওয়াল দিয়ে কভার করে দিয়ে তার মুখ বন্ধ করে দেয়। কিন্তু তার ম্যানেজার এসে তাদের দুজনকে দেখে শকড হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে দরজা লাগিয়ে দিয়ে রিপোর্টারকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখন মিং ইউজিকে বলে ওরা কি চলে গেছে? ইউজি বলে হ্যাঁ আমারও মনে হচ্ছে ওরা চলে গেছে। মিং বলে তাহলে তুমি এখানে কি করছো? ইউজি বুঝতে পেরে যায় যে সে কি বলতে চাইছে, তাই তাকে বলে আমি কিছু দেখিনি, কিন্তু মিং খুব জোরে চিল্লিয়ে তাকে লাত মেরে বাইরে বের করে দেয়। কিছুক্ষণ পর বাইরে এসে মিং তাকে জিজ্ঞাসা করে তুমি সারা বছরের জন্য কোথায় গেছিলে? সে যদিও গেস করতে পেরেছিল যে ইউজির কোনো রোগ আছে তাই সে সেটা ঠিক করতে বিদেশে গেছিল। তখন ইউজি তাকে সব সত্যি কথা বলে দেয়। মিং বলে তাহলে তুমি কেন আমাকে মিথ্যা কথা বলেছিলে? ইউজি বলে কারণ আমি জানতাম না যে আমি কবে ফিরবো, তাই আমি চাইনি যে তুমি সারা জীবন আমার জন্য ওয়েট করো, আর আমার খুব ভয় ছিল যে আমি যদি এখানে কোনোদিনও না ফিরি। মিং বলে তুমি কখনো আমার কথা ভাবনি, আমি শুধু চেয়েছিলাম আমরা দুজনে একসাথে সমস্ত প্রবলেম সলভ করব। ইউসি বলে আমি তো এখন চলে এসেছি।
তাই আমরা কি আবার এক হতে পারি? মিং বলে, না, কারণ আমি তোমাকে ছাড়া বেঁচে থাকার অভ্যাস করে ফেলেছি, তাই আমি তোমার জন্য আর ওয়েট করতে চাই না, বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে ম্যানেজার রিপোর্টারকে পরে এসে ইন্টারভিউ নিয়ে যেতে বলে এবং অ্যাসিস্ট্যান্ট তাকে বাইরে অবধি ছেড়ে দিয়ে আসে। কিন্তু রিপোর্টার ভাবে, আমি এত ইজিলি কেন চলে যাব ইউজির কোনো খবর না নিয়েই? তাই সে আবারও ঘুরে যায়। ভিতরে ইউজি অনেক দিন করে উল্টাপাল্টা বকছিল, যার ফলে সে ম্যানেজারকে মিং ভাবছিল, তাই তাকে বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে খুব ভালোবাসি। এটা শুনে রিপোর্টার সেখানে ফটো তুলতে তুলতে চলে আসে এবং সে তার ডায়েরিতে লিখতে লাগে যে সুপারস্টার ইউজি হয়ে গেছে তার ম্যানেজারের সাথে ভালোবাসা, তাই ম্যানেজার তাকে এতদিন ধরে লুকিয়ে রেখেছিল। তখন ম্যানেজার তার মুখ বন্ধ করতে সেখানে চলে আসে। এদিকে ইউজিও তার অ্যাসিস্ট্যান্টকে মিং ভাবছিল, তাই বলে, প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো। এটা শুনে রিপোর্টার আবার একটি নতুন গল্প লিখতে লাগে যে সুপারস্টার ইউজিকে ম্যানেজার রিজেক্ট করে দেয়ায় সে এখন গে হয়ে গেছে। এটা শুনে ম্যানেজার তার সাথে ঝগড়া করতে লাগে আর তাদেরকে ঝগড়া করতে দেখে ইউজিও রিপোর্টারের সাথে লড়াই করতে সেখানে চলে আসে। তাই রিপোর্টার নিজের জান বাঁচিয়ে পালাতে পালাতে বলে, তুমি একজন রিপোর্টারের গায়ে হাত তুলেছ, তোমার তো এবার কেরিয়ার শেষ। তাই ম্যানেজার ইউজির উপরে খুব বকবকি করতে লাগে, কারণ এতে ইউজি এবং ম্যানেজারের দুজনেরই কেরিয়ারের উপর এফেক্ট পড়তে পারে। এদিকে এরা লাইফের ব্যাপারে ডিসকাস করছিল, যেখানে ইয়ালি ব্যালেট ড্যান্স করার জন্য ইউকে যাবে, অ্যামি এখানেই তার হিপ হপ ড্যান্সের গ্রুপ খুলবে, আর শিও রিসেন্টলি একটি বিগ বাজেট ড্রামাতে অডিশন দিয়েছে, এবং তারা বসে বসে তাদের মনের গল্প করতে লাগে। পরের দিন সকালে ফাং অ্যামিকে বলে সে একজন স্কুল টিচার হতে চায়। তাই অ্যামি বলে, আমি তোমার স্কুলের ড্যান্স টিচার হতে চাই, আর এখানে থেকেই আমি আমার বাবাকে খুঁজতে চাই। ফাং অ্যামির হাতে একটি চকলেট দিয়ে বলে, এটা আমার রেসপন্স। এটা বলেই সে লজ্জা পাচ্ছিল এবং তাকে বলে, এখনই তোকে প্রফেসর লিয়ের ক্লাসে যাওয়া উচিত, কারণ আজকে ড্যান্সের জন্য স্টুডেন্ট চুজ করা হচ্ছিল। তখন মিং মোবাইল খুলে নিউজ থেকে স্টক হয়ে যায়, কারণ ওই রিপোর্টার কাল রাত্রের ইউসি নিউজটি পাবলিশ করে দিয়েছে, যা দেখে এরা সকলেই স্টক হয়ে যায়। ইউসি ড্রিঙ্ক করে বসে আছে, তখন তার ম্যানেজার তাকে বলে যে রিপোর্টারকে মারার নিউজটি একটু বেশি হাইলাইট হয়ে গেছে, যেটা ইউসির জন্য মোটেও ভালো নয়। তখন অ্যাসিস্ট্যান্ট এসে বলে কোম্পানির সিইও ম্যানেজারকে ডাকছে। সিইও ম্যানেজারকে বলে সিচুয়েশন একদম হাতের বাইরে চলে যাচ্ছে, তাই তাকে সাসপেন্ড করা হচ্ছে। এদিকে মিং ইউজির জন্য খুব টেনশন করছিল, আর এদিকে ইউজি তার ম্যানেজারকে তার PTSD রোগের ব্যাপারে বলে দেয়। তাই ইউজির জন্য ম্যানেজারের খুব খারাপ লাগে, কিন্তু সে তাকে তার সাসপেন্ড হওয়ার কথা বলে না। সে শুধু বলে, আমি সব কিছু সামলিয়ে নেব, তুমি এখন রেস্ট করো। আর এইদিকে ওই রিপোর্টার চোট লাগার মেকওভার করে লাইভ স্ট্রিম করে, যেখানে সে বলে ইউসি তাকে খুব মেরেছে। এরপর থেকে ইউসির অনেক বেশি বেশি করে হেট কমেন্ট আসতে থাকে। এরপর যত কোম্পানি ইউসির সাথে কন্ট্রাক্ট সাইন করেছিল তারা সবাই কন্ট্রাক্ট বাতিল করে দেয় এবং ইউসির জন্য যত লস হয়েছে তার ভরপাই করতে বলে। ম্যানেজার তো খুব চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। পরের দিন সকালে ইউসির বাড়ির সামনে লোকজন ইউসির নামের প্রোটেস্ট করছিল, যেটা বাইরে থেকে মিং দাঁড়িয়ে দেখছিল, তাতে তার খুব খারাপও লাগছিল। এদিকে সিও একটি ড্রামাতে অ্যাক্টিং করছিল, যেখানে তাকে খুব ভারী ভারী জিনিস তুলতে হয়েছিল, যেটা তার পক্ষে খুব কষ্টকর হচ্ছিল, কিন্তু ডিরেক্টর তাকে বারবার অ্যাক্টিং করতে বলছিল। যেখানে ক্যামেরাম্যান হিসেবে ডং এসেছিল, তার সিওকে দেখে খুব খারাপ লাগছিল, তবুও সে তাকে সাপোর্ট করে। এদিকে ইউজি মিংগেস SMS দেখে, যেখানে মিং তাকে দেখা করার জন্য আসতে বলেছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট তাকে বাইরে যেতে দেয় না, কারণ বাইরে অনেক রিপোর্টাররা দাঁড়িয়ে আছে। তখন অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে ইউজি জানতে পারে ম্যানেজারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, যেটা শুনে সে শক হয়ে যায়। এদিকে ম্যানেজার মিং এর সাথে কথা বলতে আসে, সে তাকে ইউজির রিপুটেশন ফিরিয়ে আনার জন্য হেল্প চাইতে লাগে এবং তাকে আইডিয়া দেয় ইউজির ফ্যান ক্লাবের লিডারকে মানাতে, কারণ সেও এখন ইউজিকে ভুল ভাবছে, তাই পুরো প্রমাণের সাথে তাকে বোঝাতে হবে। কারণ ওই লিডারের দ্বারাই ইউজির ফ্যানদের মধ্যে ইউজির ব্যাপারে পজিটিভ কথা ছড়ানো যাবে। তাই মিং ফ্যান ক্লাবের লিডারের সাথে কথা বলতে আসে এবং সে তাকে বোঝাতে সক্ষম হয় যে ইউজির ব্যাপারে পজিটিভ পোস্ট করতে। এরপর ম্যানেজারের দ্বিতীয় প্ল্যান অনুযায়ী মিং ফ্যানকে একটি প্ল্যান বলে, ওই রিপোর্টারের পেট থেকে আসল কথা পাবলিকের সামনে বের করে আনার। প্ল্যানটি হলো, ওই রিপোর্টার কোনো একটি সেলিব্রিটির গোপন কিছু ফটো ক্লিক করে নিয়েছিল এবং তারপর তাকে ওই ফটো দেখিয়ে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে টাকা নিচ্ছে। তাই ফ্যাং একজন ডেলিভারি বয় হিসেবে রিপোর্টারকে মিস কোকো নামের একটি মহিলার পার্সেল দেয়, যেখানে তাকে একটি হোটেলের কি দেওয়া হয়েছিল যাতে সে সেখানে আসে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিস কোকো একজন অ্যাক্ট্রেস যার ডিরেক্টরের সাথে অ্যাফেয়ার ছিল,
তাই ওই রিপোর্টার তাদের দুজনের একসাথে ফটো ক্লিক করে নিয়েছিল এবং তাকে ব্ল্যাকমেইল করে অনেক টাকা নিচ্ছে। তাই ম্যানেজার তাকে এই প্রবলেম থেকে বের করার জন্য তার কাছ থেকে হেল্প চায় আর তাকে একটি অডিও রেকর্ডার দেয় যাতে হোটেলে এসে রিপোর্টারের সমস্ত গোপন কথা সবকিছু রেকর্ড করা হয়। এরপর তাদের প্ল্যানও সাকসেসফুল হয় আর সবাই মিলে এসে রিপোর্টারকে হাতে নাতে ধরে এবং তাকে জোর করে লাইভ স্ট্রিম করতে বলে যেখানে সে তার দোষ স্বীকার করে। আর এই ঘটনার জন্য ম্যানেজারের সাসপেন্ড বাতিল হয়ে যায় এবং সিও তাকে দ্বিতীয় কোনো আর্টিস্টের এজেন্ট হিসেবে কাজ করতে বলে কারণ ইউজি এখন আর আগের মতন পপুলার নয় আর ইউজির জন্য পুরো এক বছরের যত টাকা লস লেগেছে তা এখন তাকে পূরণ করতে হবে। কিন্তু ম্যানেজার মানা করে দেয় এই বলে যে সে ইউজিকে এই রকম পরিস্থিতিতে ছেড়ে যাবে না কারণ সে ইউজিকে নিজের ভাই মনে করে। এদিকে ইউজির কোম্পানির এত বড় লস চুকানোর কথা সোশ্যাল মিডিয়াতেও চলে আসে, তাতে কোনো কোম্পানিও তার উপরে ইনভেস্ট করতে চায় না। এত প্রবলেমের মধ্যেও ম্যানেজার ইউজিকে বলে সে কোনো না কোনো সলিউশন বের করবে, তাই সে যেন কোনো টেনশন না করে। ইউজি রিয়েলাইজ করে যে ম্যানেজার তাকে আজ অবধি একটা ছোট ভাইয়ের মতন ট্রিট করেছে কিন্তু সে তাকে সবসময় প্রবলেমেই ফেলেছে, তাই সে ডিসাইড করে এইবার সে ম্যানেজারের হেল্প করবে। এরপর মিং ম্যানেজারের সাথে কথা বলতে আসে, সে বলে আমি আপনাদের কোম্পানির হয়ে 10 বছরের জন্য কন্ট্রাক্ট সাইন করতে চাই আর আমি যতটা সম্ভব টাকা অর্জন করে ইউজির সমস্ত লস ভরপাই করব। কিন্তু ম্যানেজার তাকে একবার ইউজির সাথে এই ব্যাপারে কথা বলতে বলে, তাই সে ইউজির সাথে এই ব্যাপারে কথা বলতে আসে। ইউজি বলে তুমি আমার জন্য কেন এসব করতে চাও? মিং বলে কারণ আমি তোমাকে ভালোবাসি। ইউজি বলে আমার উপর অনেক টাকার ধার আছে, তাই তুমি কি করে আমাকে লাইক করতে পারো? মিং বলে কারণ আমি শুধুমাত্র তোমাকেই ভালোবেসেছি, তাই কোনো প্রবলেম এলে আমি তোমার সাথে সেটা ফেস করতে চাই। ইউজি বলে কিন্তু আমি তোমাকে এত প্রবলেমে দেখতে চাই না, তাই আগে আমি প্রবলেমটি ফেস করব, তারপর আমি তোমাকে কিছু বলতে চাই। এরপর এরা সবাই জানতে পেরে যায় যে ইউজি দুপুর 1টার সময়তে প্রেস কনফারেন্সে কিছু বলতে চাইছে। তখন ম্যানেজার তাড়াতাড়ি করে ইউজির কাছে যেতে লাগে। এদিকে মিং ফাং এর শপে ইউজির লাইভ স্ট্রিম দেখছিল যেখানে ইউজি রিপোর্টারদের বলে যে সে কোনো রিচ ফ্যামিলি থেকে বিলং করে না আর তার কোনো ফ্যামিলিও নেই, অর্থাৎ সে একজন অনাথ। এগুলি শুনে মিং সেখানে যেতে চাই বাট ফাং তাকে আটকিয়ে দিয়ে বলে ইউজি এটা করছে নিশ্চয়ই এর পিছনে কিছু একটা কারণ রয়েছে। এদিকে রিপোর্টার তাকে কোশ্চিন করে যে তার সাথে ম্যানেজারের কি রিলেশন আছে। তখন সেখানে ম্যানেজারও পৌঁছে যায় এবং সে স্টেজে এসে ইউজিকে কথা বলতে আটকিয়ে দেয় কিন্তু ইউজি তার হাত থেকে মাইকটি কেড়ে নিয়ে বলতে লাগে যে ছোটবেলায় ছেলে পাচারকারীদের হাত থেকে তাকে বাঁচিয়ে পুলিশ ওয়েলফেয়ারে রাখা হয়েছিল আর সেখান থেকে ম্যানেজার তাকে তুলে এনে মানুষ করেছে, তাই তাদের দুজনের মধ্যে শুধু ওয়ার্কারের রিলেশন নেই, তাই ম্যানেজার তার কাছে একটি মা দিদি এবং গার্জেনের সমান আর আজ তার কাছে যা কিছু রয়েছে সবই তারই জন্যে। ইউজির এই সমস্ত কথাবার্তা শুনে সেখানকার মহল একদম ইমোশনাল হয়ে যায় এবং তারা তার জন্য ক্ল্যাপ করতে লাগে। মিং ও ইউজির কথা শুনে একটু বেশিই দুঃখী হয়ে যায়। তখন ইউজি আর একটা শকিং কথা বলে, সেটা হলো সে এই আইডিয়াল লাইফ ছেড়ে দিয়ে এবার একজন নর্মাল লাইফ কাটাবে। এটা শুনে ম্যানেজার তার উপরে চিল্লাতে লাগে। ইউজি বলে সে আর কতদিনই বা তার আইডেন্টিটি লুকিয়ে রাখবে, তাছাড়া সে 1 বছর ধরে মিউজিক কম্পোজারের ব্যাপারে অনেক পড়াশোনা করেছে। সে এবার আর আইডিয়াল না হয়ে সে একজন মিউজিক কম্পোজার হয়ে আবারও টপ হয়ে দেখাবে। ম্যানেজার তাকে জিজ্ঞাসা করে সে এখন কি করবে। ইউসি বলে সে এখন একজন অর্ডিনারি ছেলে হিসেবে তার কলেজ লাইফ কমপ্লিট করবে। তখন তার কাছে ফাঙের কল আসে, তাই সে তার সাথে দেখা করতে চলে আসে যেখানে আমি ইউজিকে দেখে বাইরে চলে যাই। এরপর ইউজি মিংকে জিজ্ঞাসা করে যে তারা কি এবার থেকে এক হতে পারে। মিং বলে যতই প্রবলেম আসুক না কেন সে কখনোই তার সাথ ছাড়বে না। তখন তারা ফাইনালি 1 বছর পর কিস করে। এরপর সবাই মিলে তাদের পুরনো দিনের কথা মনে করতে লাগে এবং তারা একটি সেলিব্রেট করবে, সেটা ফাং এর শপে, কারণ ফাং তার এই শপটি রেন্টে দিতে চলেছে কারণ সে এবার থেকে ইউনিভার্সিটিতে পড়াবে। কিন্তু সে এই পুতুলগুলোকে খুব বেশি মিস করছিল কারণ সে ছোটবেলা থেকেই একা একা বড় হয়েছে কারণ তার মা বাবা জব করতে যেত, তাই সে সারাক্ষণই এই পুতুল শপে নিজের সময় কাটিয়েছে। অ্যামি বলে তুমি আর কোনোদিনও একা ফিল করবে না কারণ এখন থেকে আমি তোমার লাইফে চলে এসেছি। তাই ফাং একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে ইউনিভার্সিটিতে জয়েন করে। সেখানে সে একটি ডয়ার থেকে একটি পুরনো ছবি পায় যেখানে তার বাবা এবং অ্যামির মায়ের মধ্যেখানে একটি লোক দাঁড়িয়ে ছিল যে হতে পারে অ্যামির বাবা। দেখা যায় একটি ডিরেক্টর ম্যানেজারের কাছে এসে একজন মিউজিক প্রডিউসারের জন্য খোঁজ করতে লাগে যেখানে ম্যানেজার ইউজির নাম সিলেক্ট করে। এদিকে ইউজি এবং মিং ঘুরতে বেড়ায়, তারা সেখানে পুরনো দিনের কথা মনে করছিল
এবং ফার্স্ট টাইম অ্যাজ এ কাপল তারা ডেট করে। পরে সিনে ফাং অ্যামির সাথে দেখা করতে যায় এবং তাকে ওই পুরনো ফটোর ব্যাপারে কথা বলে, যে হতে পারে তার বাবা এবং তার মা এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, কিন্তু অ্যামিকে তার মা এই ব্যাপারে কিছুই বলেনি। এবং ফাং অ্যামির মায়ের পাশে যে লোকটিকে দেখেছিল তার কথা অ্যামিকে সে কিছু বলে না, কারণ সে শিওর ছিল না যে ওটাই অ্যামির বাবা। এদিকে দেখা যায় প্রফেসর লি অ্যামির বাবাকে চিনে ফেলেছে। সে একজন ফেমাস ফিল্ম প্রডিউসার যার নাম মিস্টার ডং নাম, কিন্তু সে এখন অ্যামিকে নিজের পরিচয় দিতে চায় না, তার কারণ আমরা পরে জানতে পারবো। এবার আমাদের চার বছর পরের সিন দেখানো হয়। সবাই এখন ইউনিভার্সিটিতে লাস্ট ইয়ারে পড়ছে এবং প্রত্যেকেই তাদের লাইফের ব্যাপারে ভাবনা চিন্তা করছে, যেখানে ডন একজন প্রফেশনালি ক্যামেরাম্যান হতে চলেছে, ইউসি তো মিউজিক কম্পোজার হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, ইয়ালি বিদেশে ড্যান্স একাডেমিতে অ্যাপ্লাই করেছে, আর অ্যামি তার ড্যান্স গ্রুপের মেম্বাররা একসাথে ড্যান্স একাডেমি খুলেছে। সেও তো অনেক ড্রামাতে অ্যাক্টিং করেছে, আর মিঙ্ক এখনো নিজেই জানে না যে সে কি করতে চাই, এখন তো সে ডেটিং এ বিজি আছে। আর বাকি থাকে ইয়ং, যে এখনো ভেবেই পায় না যে সে কি করতে চাই, তাই তাড়াতাড়ি করে তার কেরিয়ার চুজ করতে বলে সে বলে আমি আমার ড্রিম গার্ল অর্থাৎ ইয়ালির সাথ দিতে চাই। পরে সিনে দেখা যায় ডংকে, যে নিজের এবং ইউনিভার্সিটির সমস্ত ফ্রেন্ডদের নিয়ে একটি স্টোরি লিখেছিল যার নাম সে রেখেছিল অলমোস্ট ফেমাস। এই গল্পটি প্রফেসর লি মিস্টার ডং নামকে দিয়েছিল, তাই আজ সে ডংম্যানের অফিসে এসেছে তার স্টোরিটি বোঝাতে। কিন্তু টিমের লোকজনের কাউরেরই এই স্টোরিটি খুব একটা পছন্দ হয় না, কারণ এই স্টোরিটি ছিল একটি ইন্সপিরেশন রিলেটেড। কিন্তু এদের মত অনুযায়ী আজকাল সবাই রোম্যান্স কিংবা অ্যাকশন মুভি দেখতে বেশি পছন্দ করে। এটা শুনে ডং রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর মিস্টার ডং নাম তার গল্পে কিছু চেঞ্জ করতে বলে, বাট ডং সেটা করতে বারণ করে দেয়। তাই মিস্টার ডংম্যান বলে এটি যদি গ্র্যাজুয়েশন প্রজেক্টে খুব ভালো রেসপন্স করে তাহলে মুভি স্টোরি হিসেবে সে এটিকে অ্যাড করবে। তাই মিস্টার ডং নাম একটি মিস লিম নামের মহিলার সাথে তার দেখা করায়। এরপর গ্র্যাজুয়েশন প্রজেক্ট হিসেবে ডং এর এই স্টোরিটি ভালো মতন রেসপন্স পায়, তাই সমস্ত ফ্রেন্ডসরা খুব খুশি হয়ে যায়, কারণ এই স্টোরিটি তাদের উপরই বেস করেই হচ্ছিল। পরে সিনে দেখা যায় মিং একজন ডিরেক্টরের কাছ থেকে একটি ড্রামাতে সাপোর্টিং রোলের প্লে করার অফার পায়, কিন্তু সে কনফিউজ ছিল যে সে কি সাপোর্টিং রোলে অ্যাক্টিং করবে নাকি সে গ্র্যাজুয়েশন প্লেয়ের জন্য মন দিবে। এই কারণে সে প্রফেসর লিয়ের কাছে তার অপিনিয়নটি জানতে চায়। প্রফেসর লি তখন তাকে বোঝায় আর তাতে তার কনফিউশন দূর হয়ে যায়। এদিকে ফাং অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি সে মিস্টার ডংম্যানের সাথে দেখা করতে পায়। সে জিজ্ঞাসা করে উনি অ্যামিকে সবকিছু কেন বলে দিচ্ছেন না যে সেই তার বাবা। তখন আমরা মিস্টার ডংম্যানের কথায় বুঝতে পারি যে অ্যামির মা তাকে ছেড়ে বিদেশে চলে গেছিল, কারণ ওই সময়তে মিস্টার ডংম্যান প্রচণ্ড গরিব ছিল আর সেই জন্যই উনি তার স্ত্রী এবং মেয়েকে ওই রকম লাইফস্টাইল দিতে পারবে না যেমনটি সে চাইতো। আর অ্যামির মা অ্যামিকে তার বাবার ব্যাপারে কিছুই বলেনি, হতে পারে সে চায় না তার মেয়ে তার বাবার সাথে দেখা করুক, তাই উনি অ্যামির সাথে দেখা করতে চান না, কারণ এতে অ্যামি প্রচণ্ড দুঃখ পাবে। এরপর সবাই তাদের স্টোরিতে কাজ করার জন্য প্র্যাকটিস করতে লাগে, যেখানে সিউ ডংকে কল করে তাকে একটি ভালো রোল দিতে বলে, কিন্তু ডং বলে এটা সে ডিসাইড করতে পারবে না, এটি একমাত্র মিস্টার ডংম্যান করতে পারবে। তাই পরের দিন কে সিউ পৌঁছে যায় তার অফিসে, কিন্তু তার অ্যাসিস্ট্যান্টরা তাকে ভিতরে আসতে দেয় না, কিন্তু সে তখনও জেদ করছিল। তখন সেখানে মিস্টার ডংম্যান আসে। এরপর কেবিনে এসে সিউ তাকে বোঝাতে লাগে যে সে একজন প্রফেশনাল অ্যাক্ট্রেস, কারণ সে অনেক ড্রামাতেই রোল প্লে করেছে, এমনকি তার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল একজন ফেমাস অ্যাক্ট্রেস হওয়ার। তাই সে তাকে জিজ্ঞাসা করে যে আমি কি অলমোস্ট ফেমাস ড্রামাটিতে একটি ভালো রোল পেতে পারি। তখন মিস্টার ডংম্যান তাকে জানায় যে তার অডিশন সে দেখবে, যদি তেমন মনে হয় তাহলে অবশ্যই তাকে একটি চান্স দেওয়া হবে। এদিকে মিং ডিসাইড করে যে সে একজন সাপোর্টিং রোলে অ্যাক্টিং না করে সে পুরোপুরি ফোকাস তার গ্র্যাজুয়েশন প্রজেক্টের উপরে লাগাতে চায়, আর সে এই প্রজেক্টে মেইন অ্যাক্ট্রেসের রোল পেতে চায়, তাই তার জন্য সে অনেক প্র্যাকটিস করছিল। ইউসি তো বেস্ট মিউজিক্যাল কম্পোজারই হতে চাই এবং ফাং একজন বেস্ট টিচার হতে চাই, তাই তিনজনে নিজের নিজের স্বপ্নর জন্য উইশ করে। এদিকে ইয়ালি খুব স্যাড ছিল, কারণ বিদেশি ড্যান্স একাডেমি তাকে রিজেক্ট করে দিয়েছে, তাই তার মা এবার তার লাইফটি কন্ট্রোল করবে। সেখানে ইয়ং তার জন্য খাবার এনেছিল যেটা সে পুরোপুরি খেয়ে নাই। এদিকে মিস্টার ডংম্যান অ্যামির কথা ভেবে সিওকে ডেকে পাঠায় এবং তাকে অলমোস্ট ফেমাসের একটি রোল ফিক্সড করে দেয়, কিন্তু তার বদলে সে তার কাছে একটি ফেভার চায় যে তার কোম্পানি একটি স্ট্রিট ড্যান্সারের উপরে মুভি বানাতে চলেছে, তাহলে তাদের ফ্রেন্ডের মধ্যে কেউ যদি ড্যান্সার থেকে থাকে
তাহলে সে যেন তাকে বলে, সঙ্গে সঙ্গে সিউ অ্যামের কথা বলে যে সে একজন খুব ভালো ড্যান্সার আর আমার রুমমেটও। মিস্টার ডংনাম চায় সিউ তাকে অ্যামের লাইফস্টাইল এবং প্রতিদিনের অ্যাক্টিভিটি তাকে সব বলে। এটা শুনে সিউ বলে, তার কি দরকার আছে, আপনি নিজেই ওর সাথে কথা বলে নেন, বলে সে তাকে কল করতে যাচ্ছিল। কিন্তু মিস্টার ডংনাম বলে যে ওই মুভিতে কেবলমাত্র কাজ শুরু হয়েছে, তাই এখন ওকে জানানো ঠিক হবে না, তার চেয়ে ভালো তাকে এখন লক্ষ্য করা উচিত। সিউ তাতে রাজি হয়ে যায়। এদিকে ইউজি অলমোস্ট ফেমাসের জন্য একটি গানও কম্পোজ করেছিল, যেটা মি এবং ফ্যাং এর খুব পছন্দ ছিল। এদিকে মিস্টার ডংনাম তার মেয়ে অ্যামির জন্য আজ অব্দি কোনো গিফট পাঠায়নি, তাই সে তার ওয়ার্কারদেরকে দিয়ে তার মেয়ে এবং তার রুমমেটদেরকে গিফট পাঠায়। কিন্তু অ্যাসিস্ট্যান্ট ভেবেছিল সিউ হয়তো তার মেয়ে, তাই তার জন্য গিফট পাঠিয়েছে। তখন সে স্টুডেন্টের কাছে আসে যেখানে সিউ কিংবা তার ফ্রেন্ড কেউই ছিল না, তাই সে বাকি স্টুডেন্টদেরকে বলে এই গিফটগুলো সিউর বাবা মিস্টার ডংনাম তার জন্য এবং তার রুমমেটের জন্য পাঠিয়েছে। এটা শুনে সে ভেবে নেয় সিউ তাহলে অলমোস্ট ফেমাসের মেন রোলে অ্যাক্টিং পেতে চলেছে, কারণ সিউর বাবাই এই স্টোরিতে লিড করছে। তখন একটি ছেলে এসে ডংকে বলে সিওর বাবা হচ্ছে মিস্টার ডংনাম, তাই সে স্টোরিতে ইনভেস্ট করছে, আর তুমি তার ফ্রেন্ড, তাই তুমি খুব লাকি। তখন ইউনিভার্সিটির সমস্ত স্টুডেন্টরা এই ব্যাপারে গসিপ করতে লাগে যে সিও কোনো ধনী ফ্যামিলির মেয়ে। এই ব্যাপারে কথা বলতে ডং তার কাছে আসে, সে তাকে শুধু বলে মিস্টার ডংনাম কি তোমার জন্য এই স্টোরিতে ইনভেস্ট করছে। সিও বলে সে যাই হোক না কেন, উনি ইনভেস্ট করছেন এটাই আমার পক্ষে যথেষ্ট। ডং বলে যদি উনি শুধুমাত্র তোমার কারণেই ইনভেস্ট করে তাহলে আমার নিজের রাইটিং স্কিলের উপরে ডাউট আছে। সিও বলে তুমি তোমার রাইটিং স্কিলের উপরে কনফিডেন্ট থাকো। এদিকে ইয়ং ইয়ালির জন্য একটি ড্যান্স একাডেমিতে অ্যাপ্লাই করে। এদিকে তিনজনে নিজেদের রুমে এসে সামনে থাকা গিফটগুলি দেখছিল। তখন সেখানে সিউ এলে তাকে তারা জিজ্ঞাসা করে তুমি কেন বলোনি যে মিস্টার ডংনাম তোমার বাবা। সিউ তাদেরকে কোনো রিপ্লাই দেয় না, আর তাতে তারা ভেবে নেয় যে সিউ তাদের কাছে কিছু একটা লুকাচ্ছে আর সেই হলো তার আসল বাবা। পরের দিন সব বন্ধুরা একসাথে ক্যান্টিনে খাবার খাচ্ছিল, তখন অ্যামি জানতে পারে তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও আবার সেটা চায়নাতে, তাই সে তাড়াতাড়ি করে তার মায়ের কাছে যেতে লাগে। সামনে তখন ফাংয়ের সাথে তার দেখা হয়ে যায়, সে ফাংকে নিয়ে তার মায়ের কাছে আসে। এখানে এসে সে জানতে পারে তার মায়ের কোনো রকম কার অ্যাক্সিডেন্ট হয়নি, যেটা হয়েছে সেটা শপিং মলে ট্রলের সাথে ধাক্কা লেগেছিল, তাতে তার হাতে শুধুমাত্র চোট এসেছিল। অ্যামি বলে সে হঠাৎ কেন এখানে ফিরে এসেছে, তার মা বলে সে তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। তখন অ্যামি তার বাবার কথা বললে তার মা সেই কথাটি ঘুরিয়ে দেয়, আর তাতে অ্যামি রাগ হয়, তাই সে সেখান থেকে চলে যায়। তখন ফাং তাকে মিস্টার ডংম্যানের কথা বলতে চায়। তখন অ্যামির মা তাকে পুরনো দিনের কথা বলতে লাগে যে তখন ডংম্যান খুব গরিব ছিল, তখন সে বিদেশে যাওয়ার কথা বলে। তখন ডংনাম তাকে বিদেশে যেতে বারণ করেনি, কারণ সে ভেবেই নিয়েছিল যে সে তার স্ত্রী এবং মেয়ের খেয়াল রাখতে পারবে না। কিন্তু অ্যামির মা এখনও অবধি তার বিদেশে যাওয়ার ডিসিশনের উপরে পস্তাচ্ছিল এবং সে ফাংকে বলে অ্যামিকে যেন এই ব্যাপারে কিছু না বলে। এদিকে ইউজি একটি সাপোর্টিং রোলে প্লে করার অফার পায়, তাই সে তার অডিশনের জন্য তৈরি হচ্ছিল। এদিকে সিও মিস্টার ডংনামকে মেসেজ করে যে অ্যামির মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। কিছুক্ষণ পর অ্যামি রুমে এসে তার বাকি ফ্রেন্ডদেরকে বলে চিন্তা করো না, আমার মা এখন ঠিক আছে। এরপর ফাং তো অ্যামির মায়ের খুব কেয়ার করে, তখন তার মা ফাংকে বলে তোমার আর অ্যামির মধ্যে কি চলছে। ফাং তাকে সত্যি কথা বলে দেয় যে অ্যামিকে সে লাইক করে। অ্যামির মা তাকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করে তোমরা দুজনে কি কিস করেছো। ফাং লজ্জা পেলেও সে সত্যি কথা বলে যে না, এখনো করিনি। তার মা বলে যদি তুমি আমার মেয়ের প্রতি তোমার দায়িত্ব কেয়ার না দেখাতে পারো তাহলে আমি আমার মেয়ের হাত তোমাকে দেব না। ফাং বলে আমি আপনাকে প্রমিস করছি আমি অ্যামিকে সারা লাইফ খুব হ্যাপি রাখবো। তখন তার মা তাকে তাদের কলেজের ক্যাম্পাসে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে, ফাং তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এদিকে ইউজি সাপোর্টিং রোলের জন্য অডিশন দিতে এখানে এসেছে। সেখানকার ইন্টারভিউয়াররা তাকে যখন জিজ্ঞাসা করে তুমি এই রোলে অ্যাক্টিং কেন করতে চাও, তখন সে বলে এই ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড আর আমার ব্যাকগ্রাউন্ড একদম একই রকম, তাই আমি এই রোলটি খুব ভালোভাবে করতে পারবো। তখন ডিরেক্টর তাকে ওই রোলটির জন্য সিলেক্ট করে নেয়। এদিকে অ্যামির বাবা অ্যামির কথা ভেবে খুব টেনশনে পড়ে যায়। তখন সিও তাকে মেসেজ করে বলে অ্যামি এখন ড্যান্সিং রুমে ড্যান্স করছে, তাই তার বাবা নিজের মেয়েকে প্রথমবার দেখার জন্য সেখানে চলে আসে। সে তখন তার মেয়েকে প্রথমবার দেখে একদম নার্ভাস হয়ে যায় এবং সে তাকে তার পরিচয় দেয় আর নিজের মেয়ের সাথে টাইম স্পেন্ড করার জন্য তাকে বাহানা করে বলে সে অ্যাডমিনিস্ট্রেশন রুমের রাস্তাটি জানে না, তাই সে যদি তাকে সেখানে পৌঁছে দেয় তাহলে খুব ভালো হয়। তখন দুজনে যাওয়ার সময়তে অনেক গল্প করে, আর ঠিক সেই সময়তেই সামনে থেকে ফাং এবং অ্যামির মা ক্যাম্পাসে ঘুরতে এসেছিল।
দুজনে দুজনকে দেখে স্টক হয়ে যাই। তাদের দুজনের রিয়াকশন দেখে অ্যামি কিছুটা আন্দাজ করতে পারছিল। হঠাৎ করে তার বাবা তাকে ডেকে উঠে অ্যামি, আর তার বাবার মুখ থেকে এই নামটি শুনে সে কনফার্ম হয়ে যায় যে সেই তার বাবা। এই জন্য সে রাগ করে সেখান থেকে দৌড়িয়ে চলে যায়। তাই ফাংও তার পিছন পিছন যায়। অ্যামির মা বাবা কথাবার্তা বলতে এখানে এসেছে। অ্যামির বাবা পুরনো দিনের কথাবার্তা বলছিল, কিন্তু তার মা বলে ওই সব পুরনো কথাবার্তা আর বলে কোনো লাভ নেই, আর আমি আর আমার মেয়ে খুব ভালো আছি, তাই তুমি ওকে কখনো ডিস্টার্ব করো না। তার বাবা বলে, আমি আমাদের মেয়েকে ডিস্টার্ব করিনি, আমি শুধু একবার তাকে দেখতে চেয়েছিলাম, আর আমি জানতে চেয়েছিলাম ও ঠিক আছে কিনা। তার মা বলে, তার আর কোনো দরকার হবে না, ও নিজের লাইফে অনেক বেশি হ্যাপি আছে, বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে অ্যামি ফাংয়ের উপরে খুব রাগ দেখাচ্ছিল যে সে এতদিন ধরে তার বাবাকে চিনিও তাকে কেন বলেনি। ফাং তার জন্য তাকে সরি বলে, কিন্তু অ্যামি রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন ফাং তাড়াতাড়ি করে এসে তাকে জড়িয়ে ধরে কিস করে নেয়। অ্যামি তো প্রথমে কনফিউজ হয়, কিন্তু পরে সে তাকে কিস করতে লাগে। এরপর অ্যামি বলে তার মনে তার বাবাকে নিয়ে অনেক রকমের ডাউট রয়েছে। ফাং বলে, তাহলে তুমি ওনার সাথে একবার ভালোভাবে কথা বলো, তাহলে তোমার সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এদিকে ইউজি ম্যানেজারের সাথে সাপোর্টিং রোলের ব্যাপারে কথাবার্তা বলছিল, যেটা শুনে তার ম্যানেজার খুব রেগে যায়, কিন্তু ইউজি তাকে ভালোভাবে বোঝাতে সক্ষম হয়। পরের দিন অ্যামি তার বাবার সাথে অফিসে দেখা করতে আসে। সে সেখানে তার বাবাকে অনেক কোশ্চিন করে, এমনকি তার বাবার উপর প্রচণ্ড রাগও দেখায়। তার বাবা বলে সে অ্যামির মাকে খুব ভালোবাসে, এখনও সে তাকে মনে করে, এবং সে তাকে তাদের দুজনের সেই ছবিটি দেয় যেটা সে 10 বছর ধরে যত্ন করে রেখেছিল। অ্যামি তার বাবার উপরে রাগ করলেও সে মনে মনে তাকে ক্ষমাও করে দিয়েছে। এদিকে ফাইনাল প্রোগ্রামের জন্য অডিশনে স্টুডেন্ট চুজ করা হচ্ছিল। তারই মধ্যে অ্যামি তার বাবা মাকে এক করে দেয়, কারণ সে চায় না তার বাবা মা সারা লাইফ আলাদা থাকুক। এদিকে ইউসি তার সাপোর্টিং রোলে খুব পরিশ্রম করছিল, যেখানে মিং তাকে সাপোর্ট করার জন্য কিছু খাবার নিয়ে দেখা করতে আসে। অন্যদিকে মিস্টার ডংনাম ফাংকে অফিসে ডেকে তার মেয়ের খুব ভালোভাবে খেয়াল রাখার কথা বলে। তখন ডিরেক্টর এসে তাকে বলে সে ইউজিকে মেন ক্যারেক্টারের রোল দিয়ে বিগ বাজেট মুভি বানাতে চায়, যেটা ফাং যেতে যেতে শুনতে পায়। এদিকে অলমোস্ট ফেমাসের মেন অ্যাক্ট্রেসের নাম সিলেক্ট করা হয়, যে হলো ইয়ালি। তাতে মিং এবং সিও দুজনাই একটু আপসেট হয়ে যায়। এদিকে ফাং ইউজিকে ওই বিগ বাজেট মুভির কথা বলে। ইউজি বলে সে কোনো কিছুর জন্যই এই সাপোর্টিং রোলটি ছাড়তে পারবে না, কারণ এই কাহিনীটা সব মানুষের মধ্যে পৌঁছানো খুব দরকার। এদিকে ফার্স্ট টাইম অ্যামি তার বাবার সাথে ডিনার করতে আসে, কিন্তু তাদের একসাথে ডিনার করতে ইয়ালি এবং ইয়ং দেখে নাই। তাই অ্যামিকে বাধ্য হয়ে তাদের দুজনকে তার বাবার ব্যাপারে বলতে হয় যে উনি তার নিজের বাবা। এটা শুনে এরা দুজনা শকড হয়ে যায়, কারণ তারা এতদিন ধরে ভাবছিল মিস্টার ডং নাম শিওর বাবা। তখন অ্যামি তাদেরকে এই ব্যাপারে সবাইকে বলতে বারণ করে, স্পেশালি শিওকে, কারণ এতে সবাই মিলে শিওকে নিয়ে মজা করবে। এদিকে মিং খুব স্যাড ছিল, কারণ সে মেন অ্যাক্ট্রেসের রোল পায়নি, তাই ইউজি তাকে চেয়ার আপ করার চেষ্টা করছিল। পরের সিনে ইয়ংকে দেখা যায় যে সিও এবং অ্যামির সত্যটা কাউকে না বলতে পেরে তার পেট গুড়মুড় করছিল। তাই সে ডংকে বলে দেয় যে মিস্টার ডং নাম অ্যামির বাবা, শিওর বাবা নয়। এদিকে শিওর সাথে অ্যামি এবং ইয়ালির ঝামেলা হয়ে যায়, তাই ইয়ালি মিংকে বলে দেয় যে মিস্টার ডং নাম অ্যামির বাবা। এরপর শিও একটি লো বাজেট ড্রামাতে সাপোর্টিং রোলের প্লে করছিল, যেখানে সে স্ক্রিপ্টেড ডায়লগের বদলে সে নিজের কিছু মন গড়া ডায়লগ বলে দেয়, যার ফলে তাকে ডিরেক্টর কাছ থেকে বের করে দেয়। তাই শিও খুব স্যাড হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল, তখন ডং তার সামনে দিয়ে তাকে না দেখতে পার ভান করে চলে যায়, যাতে সে মিস্টার ডং নামের ব্যাপারে জেনে গেছে আর সিও এটা শুনে এমব্রেস না ফিল করে। এখানে আমরা জানতে পারি যে সিও খুব গরিব পরিবারের মেয়ে, যেখানে তার পরিবারের লোকজন তাকে সবসময় টাকার জন্য ডিমান্ড করতে লাগে, তাই সে 8 বছর আগে থেকেই অ্যাক্টিং এর কাজ শুরু করে দিয়েছিল। এরপর রুমে এসে সে অ্যামির সাথে খুব ভয়ঙ্কর ঝগড়া করে ফেলে, যার ফলে অ্যামি তার বাবার কথা বলে দেয়, তাতে সিও কাঁদতে কাঁদতে বাইরে চলে আসে। আর তাকে এইভাবে যেতে দেখে ডং তার পিছনে পিছনে অডিটোরিয়ামে চলে আসে। সেখানে ডং তাকে বোঝানোর চেষ্টা করে, বাট সিও তার উপরেই রাগ দেখাতে লাগে, কারণ সে ভাবছে সত্যিটা সবাই জেনে গেছে, এখন সবাই তাকে নিয়ে মজা করছে। সে বলে, আমি কাউকে বলিনি যে উনি আমার বাবা, সবাই তো নিজের মনে মনেই গল্প বানিয়ে নিয়েছিল, বলে সে সেখান থেকে চলে যায়। রাতে সিও রুমে না ফেরায় সবাই তাকে নিয়ে খুব টেনশন করছিল। তখন ডং তাকে কল করে, কিন্তু সেও তাকে সঠিকভাবে বলে না যে সে কোথায় আছে। ডং তো তাকে অনেক আগে থেকে লাইক করে, কিন্তু সেই কথাটি সেওকে বলতে সাহস পায় না। এদিকে ইয়ালি তার মায়ের কথায় একজন প্রডিউসার এবং তার ছেলের সাথে দেখা করতে আসে, কিন্তু সেখানে প্রডিউসারের ছেলে তাকে সবার সামনে ড্যান্স করতে বলে।
এবং ইয়ালির মা তাদের সাথে দেখে ইয়ালিকে ওখানে ড্যান্স করতে বলে। তাতে ইয়ালির খুব সম্মানে লাগাই সে সেখান থেকে উঠে চলে যায়। এদিকে সেও সবাইকে প্রমাণ করতে চায় যে সে নিজের যোগ্যতাতেই সবকিছু অর্জন করতে পারবে। তাই সে বিন নামের একটি লোককে কল করে যে তাকে সবসময় কাজের খোঁজ দেয়। বিন বলে সে একটি বাড়ি আছে, তাও কোনো ডিরেক্টরের সাথে, তাই তাকে সেখানে আসতে বলে। শিউ সেখানে পৌঁছালে সেই ডিরেক্টরটাকে অনেক করে ড্রিঙ্ক করায়। সেখানে বিন তাকে বলে ডিরেক্টরকে খুশি করার জন্য তোমাকে ড্রিঙ্ক করতেই হবে। তাই শিউ অনেক অনেক করে ড্রিঙ্ক করে। কিছুক্ষণ পর বিন ড্রাঙ্ক হয়ে যাওয়ায় সেখান থেকে বাড়ি চলে যায়। শিউ তার সাথে বাড়ি যেতে চায় কিন্তু ডিরেক্টর তাকে যেতে দেয় না, সে তাকে আরো বেশি করে ড্রিঙ্ক করাতে লাগে। তখন শিউ ও আশ্রম যাওয়ার বাহানা করে ডংকে কল করে, বাট ডং সামনে না থাকায় সে কলটি রিসিভ করতে পারে না। তাই শিউ মিংকে কল করে তাকে কোনো রকমে এই বাড়ির অ্যাড্রেসটি দিয়ে দেয়। ততক্ষণে ডিরেক্টর ও আশ্রমে চলে আসে, সে তাকে জোর করে বাইরে নিয়ে যাচ্ছিল। আর যাওয়ার সময় শিউর আওয়াজ শুনে মিং বুঝে যায় যে সে কোনো প্রবলেমে আছে, তাই তাড়াতাড়ি করে তার ফ্রেন্ডদেরকে নিয়ে সেখানে চলে আসে, যেখানে ওই ডিরেক্টর শিউকে কন্টিনিউ ড্রিঙ্ক করাচ্ছিল। ডং গিয়ে লোকটিকে খুব মারে কারণ সে খুব রেগেছিল। আসলে ওই লোকটি কোনো ডিরেক্টর ছিলই না, সেটা ইউজি তাকে দেখে বুঝতে পেরে যায়। আর অ্যামি সেখানে তার ভিডিও করে নেয়। এরপর বাইরে এসে সবাই তার কাছে ক্ষমা চায় কারণ সবাই তাকে একটু বেশি কথা শুনিয়ে দিয়েছিল। তখন ফাং তাকে বলে যদি তোমার কোনো রকম প্রবলেম থাকে তাহলে তুমি অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবে, আর তা না হলে আমরা একে অপরের কষ্ট কি করে বুঝব। এরপর ডং এবং শিওকে একা ছেড়ে দিয়ে সবাই চলে যায়। তখন ফাইনালি ডং শিওকে নিজের মনের কথা বলতে সক্ষম হয় যে সে তাকে অনেকদিন আগে থেকেই লাইক করে, আর সেই জন্য সে এরপর থেকে কোনোদিনও তার সাথে কোনো খারাপ হতে দেবে না, সবসময় তাকে প্রোটেক্ট করবে। তখন তারা ফাইনালি ফার্স্টকে শেয়ার করে, আর দূর থেকে বাকি ফ্রেন্ডসরা তাদের সাথে একটি সেলফি তুলে নেয়। পরের দিন সেই ফটোটি শিওকে দেখিয়ে তাকে রাগাতে লাগে যাতে করে শিও প্রচণ্ড লজ্জা পেয়ে যায়। এরপর দেখা যায় তাদের ফাইনাল ইয়ার শেষ হতে জাস্ট কিছুদিনই ছিল, তাই তার আগে তারা একটা ট্রিপে যায় যেখানে শুধু চারটি রুম খালি ছিল। তাই ইয়ং বলে একটা রুমে সে এবং ইয়ালি থাকবে, সেকেন্ডটিতে থাকবে শিও এবং ডং, থার্ডটিতে থাকবে ফাং এবং অ্যামি, আর ফোর্থটিতে থাকবে ইয়োসি এবং মিং। কিন্তু তার এই চালাকি সেখানে চলে না, তাই সব লেডিসরা একটা রুমে থাকার জন্য চলে যায় আর বাকি বয়েজরা নিজের নিজের ঘরে চলে যায়। রুমে এসে প্রথমে অ্যামি ফাং এর সাথে দেখা করতে চলে যায়। তখন মিং ও ইয়াজির সাথে ঘোরার জন্য বাইরে চলে যায়। তখন ডং সিওকে কল করে ইয়ালিকে নিয়ে আসতে বলে কারণ আজকে ইয়ং ইয়ালিকে প্রপোজ করতে চলেছে, কিন্তু সে প্রচণ্ড নার্ভাস ছিল তাই ডংটাকে সাহস যোগায়। এদিকে অ্যামি ফাং এর সাথে টাইম স্পেন্ড করছিল, আর অন্যদিকে মিং ইয়োজির সাথে বাইরে ঘুরতে আসে যেখানে একটি ক্যাটেল ফার্মে তারা এসেছিল। ওখানকার ওনারের মেয়ে ইয়োজির অনেক বড় ফ্যান, তাই সে তার সাথে সেলফি তোলে। এদিকে ফাইনালি ইয়ং ইয়ালিকে তার মনের কথা বলে দেয় যে সে তাকে লাইক করে। তখন তারাও লাস্টলি কাপল হয়ে যায়। রাতের বেলায় সবাই একসাথে ডিনার করে এবং গল্প করে, যেখানে ফাং তো একজন মুভি প্রডিউসার হয়ে গেছে, সে ইয়োজির আপকামিং মুভির প্রডিউস করবে, আর বাকি সবাই নিজের নিজের স্বপ্ন পূরণের কথা বলে। পরে সে দেখা যায় ইয়োজির মুভি প্রিমিয়াম রিলিজ হয়, যেখানে ইয়োজির পারফরমেন্স দেখে অনেক প্রডিউসার এবং ডিরেক্টর তাকে নিজের সাথে কাজ করার জন্য ইচ্ছা প্রকাশ করে। অন্যদিকে মিং বেডরুমে চলে যায় যে ঘরটি খুব অন্ধকার ছিল, তার চিল্লানোর আওয়াজ শুনে ইয়োজি দৌড়িয়ে সেখানে চলে আসে, আর এইবার সে ভয় পায় না। এইভাবে তার অন্ধকারে ফোবিয়া দিয়েও কেটে যায়। এরপর ডং সবাইকে অডিটোরিয়ামে ডাকে যেখানে সে তাদেরকে বলে অলমোস্ট ফেমাসের তারা প্রত্যেকেই মেন রোলে অ্যাক্টিং করতে চলেছে, যেখানে ইয়ালির একটি ড্যান্স পারফরমেন্স ছিল তাই তাকে সব থেকে বেশি রিহার্সাল করতে হবে। কিন্তু এই কথাটি যখন তার মা জানতে পারে সে ইয়ালির উপর খুব রাগ দেখাতে লাগে কারণ সে তার সমস্ত রিলেটিভস এবং বিজনেস পার্টনারদেরকে বলে দিয়েছে যে তার মেয়ে এবার ফাইনালে মেন রোলে অ্যাক্টিং করতে চলেছে, কিন্তু এখন সেটা না করাই তার মাকে সবার সামনে লজ্জিত হতে হবে। আর এই সব কিছু সে ইয়ালিকে কন্টিনিউ বলতে থাকে আর তাকে কিছু বলতেই দেয় না। সে বলে নিশ্চয়ই ইয়ালি কিছু একটা ভুল করেছিল, তাই তাকে মেন ফিমেল রোল থেকে বাতিল করে দেওয়া হয়েছে। ইয়ালি খুব রেগে গিয়ে কলটি কাট করে দেয়, সে খুব আপসেট হয়ে যায় আর তার কাজে কোনো মনই বসে না, আর সে ডিপ্রেসড হয়ে যাচ্ছিল। তাই মিং এসে তাকে সান্ত্বনা দেয়। তবুও ফাইনাল রিহার্সালের সময় সে অনেক বেশি টেনশন করায় সে স্টেজের ওপরে মাটিতে হঠাৎ করে পড়ে যায়, তাই তাকে হসপিটালে নিয়ে আনা হয় যেখানে তার জ্ঞান ফিরলে সে তার ফ্রেন্ডদেরকে বলে কি করে ছোট থেকে আজ অবধি তার মা তাকে সবকিছুতে প্রেসার করেছে, এমনকি তাকে সবকিছুতে
ফার্স্ট আসার জন্য চাপ সৃষ্টি করে আর এই সব কিছুর কারণে সে প্রচন্ড বিরক্তি হয়ে ডিসাইড করে যে সে ফাইনাল গ্র্যাজুয়েশন প্লেতে পার্টিসিপেট করবে না। তখন ইয়ং এবং বাকি ফ্রেন্ডসরা তার জন্য খুব টেনশন করতে লাগে। এরপর ইয়ং তার খুব কেয়ার করে এবং বলে যা কিছু হয়ে যাক না কেন সে সবসময় তার সাথে থাকবে। এরপর রিয়ালি ঘুমিয়ে গেলে তার উপরে একটি লেটার রেখে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ডং এবং শিও তো নিজেদের ফিউচার প্ল্যানিং এ ব্যস্ত ছিল, আর এদিকে ইয়োজি এবং মিং সারা জীবন একসাথে থাকার প্রমিস করে। এদিকে রিয়ালি ঘুম থেকে উঠে ওই লেটারটি দেখে, যেটা ছিল ইউকেতে তার ড্যান্স একাডেমিতে সিলেকশন হয়ে গেছে। তা দেখে সে খুব খুশি হয়। আর আমরা কিছুদিন আগে দেখেছিলাম ইয়ং তার জন্য এই একাডেমিতে ফর্ম ফিল আপ করেছিল, আর এই ঘটনার কিছুদিন পর তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। এরপর ইয়ালির মাও তাকে না বোঝার জন্য ক্ষমা চায়। সে বলে আর কোনোদিনও সে তার সাথে কোনো কিছুর জন্য চাপ দেবে না। তখন ইয়ালিও তাকে খুশির খবর দেয় যে সে ইউকে ড্যান্স একাডেমিতে সিলেকশন হয়ে গেছে। এদিকে ইয়োজিকেও তার ডক্টর একটি খুশির খবর শোনায় যে সে একদম সুস্থ হয়ে গেছে। এরপর তাদের ফাইনাল গ্র্যাজুয়েশন প্লে শুরু হয়ে যায়, যেখানে তারা সবাই প্রত্যেকেই খুব সুন্দর করে তাদের রোল প্লে করছিল, যেটা দেখতে আমারও খুব ভালো লাগছিল। আর এই শোটি দেখার জন্য অনেক বড় বড় প্রডিউসার ডিরেক্টর এসেছিল, তারা তাদের পারফরমেন্স দেখে প্রচন্ড হ্যাপি হয়। এরপর মিঙের মা ইয়োজিকে বাড়িতে ইনভাইট করে আর এটা ছিল তাদের দুজনের গ্র্যান্ড ওয়েলকাম। এরপর অমির বাবা তাদেরকে জানায় অলমোস্ট ফেমাস টিভি সিরিজে শিওকে একটি ইম্পর্টেন্ট রোল এর জন্য সিলেক্ট করা হয়েছে, যেটা তারা শিওকে বলে শিও তো শকড হয়ে আনন্দে কাঁদতে লাগে। এরপর সবাই একসাথে ডিনার করতে যায়, যেখানে সবাই তাদের চার বছরের কলেজের মেমোরিগুলি সব মনে করে প্রচন্ড হ্যাপি হচ্ছিল। এরপর তারা রুমে এসেও পুরনো দিনের কথাগুলি মনে করে, কারণ কাল সকালে এরা ডরমেটরি রুম ছেড়ে দিয়ে নিজের নিজের বাড়ি চলে যাবে। এখানে শিও ডঙের ক্লিক করা প্রথম দিনের সেই ছবিগুলি তাদেরকে দেখায় আর সেই ছবিগুলি দেখে তারা প্রচন্ড হ্যাপি হচ্ছিল। কিন্তু তার মধ্যেও তারা কাল সকালবেলাতে রুমটি ছেড়ে দিয়ে তারা খুব দুঃখী হচ্ছিল। সকালে উঠে প্রত্যেকে দেখে ইয়ালি সেখানে আর নেই। তারা তার টেবিল থেকে একটি লেটার দেখে, যেখানে সে লিখে গেছিল যে সে রাতের ফ্লাইটেই ইউকে চলে গেছে। আসলে সে এই কথাটি সবার কাছ থেকে লুকিয়েছে, কারণ তারা প্রথম থেকে আজ অবধি একসাথে যা কিছু করেছে তাতে অনেক বেশি ক্লোজ হয়ে গেছে। আর এর ফলে যখন সে মাঝরাত্রিতে তাদেরকে ডেকে তুলবে তাকে গুড বাই জানানোর জন্য, তখন সেই হয়তো কেঁদে ফেলবে। আর হয়তো এই কারণেই সে আর ইউকেতে যেতে পারবে না, তাই সে কাউকে না জানিয়ে সেখান থেকে চলে গেছে। আর সে সেই নোটে তাদের ব্যাপারে অনেক কিছু লিখে রেখেছিল, যেগুলি পড়ে তারা একদম কান্নাতে ভেঙে পড়ে এবং তারা প্রমিস করে যে যতই প্রবলেম আসুক তারা অবশ্যই ফ্রেন্ড হিসেবে সারা জীবন থাকবে। এদিকে ডং ও সবারই চলে যাওয়ার পর ডরমেটরিকে গুড বাই বলে এবং নিজের সাথে তার ফ্রেন্ডের মেমোরি নিয়ে যায়। এদিকে এরাও ডরমেটরি থেকে বেরিয়ে নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। আর এখানে ইয়োজি মিং এর জন্য ওয়েট করছিল, সেখানে মিং তাকে তার সাইন করা চাবি রিংটি দেখায়, যেটা সে ফার্স্ট পার্টেই ফেলে দিয়েছিল, কিন্তু এটা সে আবারও ফিরে পেয়েছে আর তার মতে এটাই হলো ভাগ্য। তখন ইয়োজি এবং মিং তাদের ফ্রেন্ড এবং ইউনিভার্সিটিকে গুড বাই বলে নিজের নিজের স্বপ্ন পূরণ করতে চলে যায়। আর লাস্টে আমরা দেখতে পাই মিং এর ফার্স্ট স্বপ্ন যে সে একটি বিশাল বড় স্টেজের উপরে গান গাইবে, আর সেটাই আজকে সত্যি হয়। আর তাকে দেখতে অনেক মানুষ এসেছিল, অর্থাৎ তার যে স্বপ্ন ছিল একজন মিউজিক্যাল আর্টিস্ট হওয়ার সেই স্বপ্ন তার পূরণ হয়েছে। আর এখানেই এই কিউট ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমরা এবার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ড্রামাটি কেমন লেগেছে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই তোমরা ভুলবে না। তোমরা ভিডিও পছন্দ করলে আমাদেরও তোমাদের জন্য পরিশ্রম করতে অনেক বেশি ভালো লাগে। আর এরপর আসছি আমি একটি নতুন ড্রামা নিয়ে, তো ততক্ষণ তোমরা একটু ওয়েট করো প্লিজ। বাই বাই।